সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে বাঘা বাঘা বামপন্থী নেতাদের এখন আর আমরা দেখতে পাচ্ছি না মিনাক্ষী দীপসিতা অল্প বয়সীদের নিয়ে যাচ্ছে কোথাও মনে হচ্ছে না এটাও একটা খুব বিপজ্জনক কমিউনিস্ট পার্টি বিশেষ করে পশ্চিমবাংলায় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করাটা জ্যোতি বসু বলেছিলেন ঐতিহাসিক ফুল আমি আজও মনে করব ঐতিহাসিক ফুল যদি আপনাকে প্রার্থী করা হত দমদমে সুজন চক্রবর্তীকে যদি যাদবপুরেই দেওয়া হত তাহলে কি রুটো আসুনেই ফলাফল আরও ভালো হত কিনা আমাদের ফুল জোট সঙ্গী নির্বাচন বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বিরোধী নেত্রী বকটুই থেকে শুরু করে এসএসসি তে উনি যদি এখন বিরোধী নেত্রী হতেন সরকারি বুদায়ে তিন চারবার লড়াই যেত আমি নিশ্চিত অন্তত এটা মমতা বন্দ্যোপাধ্যায়র থেকে শেখা উচিত বড়নগরের বিধায়ক উপনির্বাচনে আপনার প্রধান প্রতিপক্ষকে ঘাসফুল না পদ্মফুল মমতা ব্যানার্জি ভয় ঠক ঠক করে কাঁপছেন সেই যে আপনার লাল টুপি লাল শার্ট লাল শালু এটা কি শুধুই স্টাইল স্টেটমেন্টের জন্য তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে তোমার জয়া বাদুকে ফিরিয়ে দাও অনেকে বলে রাজনীতি এখন মিনমিনেদের জন্য নয় আপনার তো ব্যারিটন ভয়েস জয় শ্রী রাম জয় শ্রী রাম বর্তমান রাজনীতি কি অনুদানের রাজনীতির জন্যই সেক্ষেত্রে বেশি জায়গা পাচ্ছে রাহুল গান্ধী ঘোষণা করেছেন যদি সরকারে আসে জুলাই মাস থেকে এক লক্ষ টাকা এককালীন তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ তার বিধবা দিদি তার স্ত্রী তার মেয়ে তিনজনের নামে দক্ষিণ ভাণ্ডারগুলো আপনি নিশ্চিত তাহলে যদি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ বিপদে পড়ে তৃণমূল এগিয়ে আসবে একশোবার অন্য কোনো উপায় নেই তৃণমূলের না তো গোটা মন্ত্রী সভাটা যেতে চলে যাবে বামেদের অন্দন মহলে আপনার এবং সুজন চক্রবর্তীর একটা দুটো আলাদা গোষ্ঠী রয়েছে এবং আপনার গোষ্ঠীটা একটু ওজনে কম ভারী তাই জন্য আপনি বিধানসভা সুজন চক্রবর্তী লোকসভায়। আপাতত কান তারপরে নাক মুলছি যা খুশি অপবাদ দিন এই অপবাদটা আমায় দয়া করে দেবেন না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধের ভোট ভাগ মানে সায়ন্তিকার সুবিধা তৃণমূল প্রার্থীর সুবিধা সায়ন্তিকাকে পছন্দ আর সজল ঘোষকে এত পছন্দ বিজেপি রাজনীতিতে দেশের প্রধান শত্রু মমতা ব্যানার্জিকে প্রথম চোর বলেছেন ঘোষ তিনি বলেছেন সারদা থেকে সবচাই বেশি লাভবান মমতা ব্যানার্জি এই বয়সে বিধানসভা নির্বাচনে বরানগরে প্রার্থী করে আপনাকে আরো উপহাসের পাত্র তৈরি করে বড় অনেকে বলেন যে ষাট বছর বয়সের পর নাকি যৌবন নতুন করে ফিরে আসে

বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দল লড়াই করছেন এ দেশের আইনসভার জন্য কতিপয় ব্যক্তি তারা লড়াই করছেন ইতিহাসের জন্য এই রকমই এক ব্যক্তিত্ব আজকে এই মুহূর্তে নিউজ রুমে অনেকে বলছেন বাহান্ন বছর মানে অর্ধশতক বাদে জ্যোতি বসুর পর কাস্তে হাতুনির তারা নিয়ে তিনি দাঁড়িয়েছেন ইতিহাসের সন্ধিক্ষণে স্বাধীনতার পর এই প্রথম বিধানসভা পশ্চিম বাংলার বিধানসভা কমিউনিস্ট শূন্য আর সেখানে তন্ময় ভট্টাচার্যের লড়াই অনেকে বলছেন ইতিহাসের হাতছানি তন্ময়দা নিউজরুমের স্বাগত তন্ময়দা একেবারে ইতিহাসের হাতছানি জ্যোতি বসুর পর যদি ঘটনা বা অঘটনা কিছু ঘটে মানে অঘটন যদি কিছু ঘটে তাহলে কিন্তু ইতিহাসে কমিউনিস্ট পার্টির ইতিহাসে চিরদিন লেখা থাকবে জ্যোতি বসুর পর কাস্তেয়া তারা নিয়ে বড়ানগরে তন্ময় ভট্টাচার্য আশাবাদী দূতোচ্ছলে দানবের মূর্খ অপব্যয় গ্রন্থিতে পারে না কভু ইতিহাসে শাশ্বত অধ্যায় বসুর বর বাহান্ন বছর বাদে বড়নগরের মানুষ কাস্তে হাতুনি তারা প্রতীক চিহ্ন পেয়েছেন আমার জন্য না হলেও বসুর জন্য এই প্রতীক চিহ্নের মর্যাদা তারা রক্ষা করবেন তর্মাদা খুব মনে পড়ে যাচ্ছে গত বিধানসভা নির্বাচনের পর আপনার কতগুলো কথা একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল কোথাও কি মনে হচ্ছে যে এই রকম লম্বা দীর্ঘকায় শরীর নিয়ে কমিউনিস্ট পার্টি তো সবসময় খর্বকায় মানুষদের প্রাধান্য বেশি আমি কাউকে কিন্তু বডি সেমিং করছি না কিন্তু যাদের শ্রদ্ধা করি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি আপনি যদি দেখেন প্রমোদ দাশগুপ্ত সেই সমস্ত চালাবে। বেশিরভাগ মানুষই সেই হিসেবে খর্বকায় দীর্ঘকায় এই শরীর নিয়ে কমিউনিস্ট পার্টিতে এতদিন টিকে থাকাটাও তো একটা বিরাট লড়াই কেন সুভাষ চক্রবর্তী খর্বকায় ছিলেন শ্যামল চক্রবর্তী খর্বকায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য খর্বকায় মানুষ বিটি রণদীভে খর্বকায় ছিলেন হরকিশন সিং সুরজিৎ খর্বকায় ছিলেন অনেকদিন বাদে নামগুলো শোনা খুব ভালো লাগছে কিন্তু আপনি আবার একদল মানুষকে তার নামে নিলেন না আপনার কি কোথাও মনে হচ্ছে এই বয়সে যদি আপনি তরুণ চিরতরুণ এই বয়সে বিধানসভা নির্বাচনে বরানগরে প্রার্থী করে আপনাকে আরো উপহাসের পাত্র তৈরি করল একদমই না আমার বয়স ছেষট্টি আমি যথেষ্ট কর্মক্ষম যথেষ্ট পরিশ্রম করতে পারি প্রত্যেক দিন গড়ে ছ ঘন্টা সাত ঘন্টা হাঁটছি মানুষের সঙ্গে কথা বলবার জন্য মানুষের সঙ্গে মিশবার জন্য এখন পর্যন্ত তো অসুস্থ শুয়ে পড়িনি সুতরাং এই বয়সে এই শব্দবন্ধটায় আমার সামান্য আপত্তি নোট করা থাকলো আজকের পৃথিবীতে ছেষট্টি বছর কোনো বয়স না বড় অনেকে বলেন যে ষাট বছর বয়সের পর নাকি যৌবন নতুন করে ফিরে আসে আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু আসলে যেটা বাস্তব সেটা হচ্ছে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা শূন্য হয়েছি আমি বিশ্বাস করি বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই আমাদের ফুল রাজনৈতিক স্লোগান আমাদের ফুল জোট সঙ্গী নির্বাচন বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছ আমরা শূন্য হয়েছি কিন্তু আমরা তো শুধু বিধানসভায় শূন্য না আমরা সিবিআইডির তালিকায় আমরা তিহার জেলে শূন্য আমরা চুরি দুর্নীতিতে শূন্য আর বিধানসভায় শূন্যটাও কিন্তু এবার প্রথম না হেরে শূন্যটা এবার প্রথম কিন্তু উনিশশো বাহাত্তরের বিধানসভা নির্বাচনকে যেহেতু আমরা বয়কট করেছিলাম আমাদের নির্বাচিত ১৩ জন বিধায়ক একদিনের জন্য বিধানসভায় যাননি সই করেননি বেতন তোলেননি আমরা বিধানসভায় বাহাত্তর থেকে সাতাত্তরও উপস্থিতির দিক থেকে শূন্যই ছিলাম তারপরেই তো সাতাত্তর এসেছিল যখন আমরা সরকার গড়বার দায়িত্ব পেলাম মানুষের রায়ে তাহলে কে বলতে পারে যে সেদিনের শূন্যতা যদি সরকার গড়ার জায়গায় গিয়ে থাকে তাহলে এই শূন্যতা বিধানসভায় নতুন করে পা ফেলার জায়গায় গিয়ে আগামী দিনে সরকার গড়ার জায়গায় নিয়ে যাবে না তোর মধ্যে এবার যে প্রশ্নটা করবো আমি জানি আপনি একটু ধমকে দেবেন আমাকে তার সত্ত্বেও এই প্রশ্নটা করি অনেকে বলেন পশ্চিম বাংলায় মানুষদের কোনো অপমান না করে অনেকেই বলেন যে পশ্চিম বাংলার মানুষের সহনশক্তি বিরাট বামেদের চৌত্রিশ বছর সরায়নি এখনের সরকারকেও সরাচ্ছে না মানে আপাতত যা অবস্থা অতীতেও কংগ্রেস সরকারকে সরায়নি একটা ট্র্যাকে চলে সব সময় এবং এটা দীর্ঘদিন ধরে চলে অন্যান্য জায়গায় মানে কেরালা দেখুন বা অন্যান্য জায়গায় দেখুন বছর মানে প্রত্যেক দফায় পরিবর্তন আসছে সেখানে রাজনৈতিকভাবে খুব সক্রিয় পশ্চিমবাংলার মানুষ এবং কমিউনিস্ট পার্টি অর্থাৎ আপনাদের দল দুটোই কোথাও যেন নিম্ন মেধার শিকার কেন বলছে এই কথাটা তার কারণ তারা পরিবর্তনে ভয় পায় একটা সময় পকসদের তাদের প্রাধান্য দিল আপনাদের প্রাধান্য দিল না তার ফল কমিউনিস্ট পার্টি হাড়ে হারে টের পেল এখন আবার উল্টো শুরু হয়েছে মীনাক্ষী দেবসীতা অল্প বয়সীদের নিয়ে যাচ্ছে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে বাঘা বাঘা বামপন্থী নেতাদের এখন আর আমরা দেখতে পাচ্ছি না কোথাও মনে হচ্ছে না আবার একটা মনোটনের মধ্যে পড়ে গেল এক ঘেমির মধ্যে পড়ে গেল কমিউনিস্ট পার্টি তথা তথাকথিত যারা বয়স্ক যাদের আমরা বলবো প্রবীণ প্রাজ্ঞ তাদের বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি এখন বাচ্চাদের নিয়ে আসছে কোথাও মনে হচ্ছে না এটাও একটা খুব বিপজ্জনক কমিউনিস্ট পার্টি বিশেষ করে পশ্চিমবাংলায় আচ্ছা কবে আনেনি বলুন তো সুভাষ চক্রবর্তী কত বছর বয়সে বিধায়ক হয়েছিলেন শ্যামল চক্রবর্তী কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন মানব মুখার্জি গৌতম দেব আনিসুর রহমান কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন সৈফুদ্দিন চৌধুরী কত বছর বয়সে এমপি হয়েছিলেন রামচন্দ্রডোম কত বছর বয়সে এমপি হয়েছিলেন শ্রমিক লাহিরি সে বছর গোটা ভারতবর্ষের ভিতর সর্বকনিষ্ঠ এমপি ছিলেন সুতরাং নবীন এবং প্রবীণের সমন্বয় বরাবর ছিল কোনো দিনই শুধু প্রবীণ শুধু পক্ষকেশ ছিল না কোনো দিনই শুধু নবীন শুধু কালোপুরি ছিল না এখন ঘটনা হচ্ছে যে রাজনীতিতে অভিজ্ঞতাও প্রয়োজন রাজনীতিতে তার স্বতঃস্ফূর্ততাও প্রয়োজন এই দুটোর একটা সংমিশ্রণ চিরকালই ছিল কোনো একটা নির্দিষ্ট সময়ে এমনটা হয়েছে যখন তরুণ প্রজন্ম আমাদের সঙ্গে আসার গতি একটু কমেছে এটা ঐতিহাসিক সত্য অস্বীকার করতে যাব কেন যখন আমরা সরকার চালাচ্ছি কুড়ি বছর সরকার চালানোর পর থেকে চৌত্রিশ বছর পর্যন্ত তরুণ প্রজন্মের অংশগ্রহণ আমাদের দিকে কম হয়েছিল তুলনামূলকভাবে খুব স্বাভাবিক নিয়মেই হচ্ছে যেহেতু তরুণ প্রজন্মের অংশগ্রহণ কম হয়েছিল তরুণ প্রজন্মের নেতৃত্বে উন্নীত হওয়াটাও কম ছিল দু হাজার এগারো সাল উত্তরকালে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অনেক বেশি বেড়েছে সুতরাং তরুণ প্রজন্মের নেতৃত্বে অংশগ্রহণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি বেড়েছে শুধুমাত্র এটাকে পক্ষকেশ আর কালো চুল দিয়ে বিচার করতে গেলে ভুল হবে রাজনীতির কতগুলো নির্দিষ্ট গতিধারা আছে এবং সেই গতিধারা সেই অভিমুখটা আপনি কি আমি নির্ধারণ করি না সমাজ নির্ধারণ করে সাধারণভাবে তরুণ প্রজন্মের ভিতর একটা প্রতিষ্ঠান বিরোধিতার মনোভাব থাকে আমরা যখন কুড়ি বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে ফেলেছি তখন যে তরুণ প্রজন্ম সে তো জন্ম থেকে দেখেছে আমাদের সরকার সুতরাং সেই তরুণ প্রজন্ম যার বয়স তখন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছরের তো কোনো স্মৃতি থাকে না পঁচিশ এই প্রজন্মের স্বাভাবিক প্রবণতাটি ছিল হচ্ছে এদের তো অনেক দিন দেখছি এই যে অনেক দিন দেখছি এইটার ভেতর থেকে একটা নেগেটিভিটি জন্মায় যার জন্য তরুণ প্রজন্মের অংশগ্রহণ করে দ্বিতীয় কথা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে মেধা প্রথম কথা হচ্ছে আচ্ছা মেধা ব্যাপারটা নির্ধারিত হয় কিভাবে ধরুন প্রভাস রায় মন্ত্রী ছিলেন সম্ভবত বরুণ সেনগুপ্তর লেখাতেই পড়েছি বা অন্য কারোর লেখাতে আমি নামটা ভুলও হতে পারে যে তিনি একদিন প্রভাস রায়ের ঘরে ঢুকে দেখলেন যে বাইরে লাল আলো জ্বলছে প্রভাস রায় এনটি চেম্বারে আছেন তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে তিনি ঢুকে পড়িলেন ঢুকে দেখলেন প্রভাস রায় গেঞ্জি পড়া অবস্থায় তার পাঞ্জাবিটাকে সুতো দিয়ে সেলাই করছেন সেই লেখাতেই ছিল যে ইঞ্জিনিয়াররা প্রভাস রায়কে একটা খালের ব্যাপারে তুমি উনি সম্ভবত তখন সেচ মন্ত্রী ছিলেন একটা খালের ব্যাপারে কিছু বোঝাচ্ছেন তো অনেক কিছু মাপজো কমুক মুখে সব বোঝানোর পরে প্রভাস রায় নাকি দুটো কথা বলেছিলেন যে ওই খালটা যে ওই জায়গায় গিয়ে অমুক গ্রামের পাশ দিয়ে গিয়ে যে খালটা বেঁকে গেছে আপনাদের এই মাংজকে কি সেটা ধরা আছে এটাকে আপনি মেধা বলবেন নাকি বলবেন আমি জানি না এটা কিভাবে ব্যাখ্যা করা যায় একজন কৃষক যখন মাঠে চাষ করে সে আকাশের দিকে তাকে বোঝে যে ফসলের বীজ বোনার সময়টা এখন না দু পরে এটা মেধা সুতরাং মেধাকে আপনি নির্দিষ্টভাবে কোনো একটা জায়গায় আবদ্ধ করতে পারেন না আমিও পারি না রাজনৈতিক মেধার দিক থেকে বামপন্থীদের চাইতে বেশি মেধাসম্পন্ন রাজনীতিবিদ কে এসেছে গুপ্ত বামপন্থী ছিলেন গুরুদাস দাসগুপ্ত বামপন্থী ছিলেন হীরেন্দ্রনাথ মুখার্জি বামপন্থী ছিলেন তার মতো পণ্ডিত মানুষ কজন আছে সোমনাথ চ্যাটার্জী বামপন্থী ছিলেন তার মতো পণ্ডিত মানুষ কতজন জন্মেছে ভারতবর্ষের রাজনীতিতে সুতরাং রাজনৈতিক মেধা এবং রাজনৈতিক অভিজ্ঞতা এই দুটো একটা সংমিশ্রণ ধরুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলার মানুষের পালস সবচাইতে ভালো বুঝতেন দুজন লোক একজন প্রচুর মানুষের সাথে মিশতেন আর আর একজন সাধারণ মানুষের সঙ্গে প্রায় কোনো মেলা সুযোগ ছিল না তার কিন্তু সাধারণ মানুষের পালস সবচাইতে ভালো বুঝতেন একজন কংগ্রেসের নেতা অতুল্য ঘোষ আরেকজন সিপিএমের নেতা জ্যোতি বোস জ্যোতি বোসকে কবে আপনি দেখেছেন সাধারণ মানুষের সাথে মিশতে কিন্তু পিপলস পালস বোঝার ক্ষেত্রে জ্যোতি ঘোষের চাইতে বড় কোনো নেতায় দেশের কমিউনিস্ট পার্টি জন্ম দিতে পেরেছে ফলে এই যে মেধাগুলো এই মেধাগুলো অর্জনের প্রক্রিয়াগুলোও সম্পূর্ণ স্বতন্ত্র স্বতন্ত্র এটাকে আপনি এ প্লাজমিক ওপন স্কোয়ারের ফর্মুলায় ফেলে অঙ্ক মেলাতে পারবেন না তাদের এবার একটু চলে আসি একেবারে নগরে সাধারণ পাটিগণিত রাজনৈতিকের পাটিগণিত বলে শাসকের বিরুদ্ধে ভোট যত ভাগ হয় তত শাসকের সুবিধা সজল ঘোষের ওপর এত রাগ কেন তৃণমূল বিরোধী ভোটটা যদি এক জায়গায় যেত ক্ষতি কী ছিল সজল ঘোষ তার ভোট তো ভাগ হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট ভাগ হওয়া মানে সায়ন্তিকার সুবিধা তৃণমূল প্রার্থীর সুবিধা শায়ন্তিকাকে পছন্দ আর সজল ঘোষকে এত পছন্দ আপনি উপন্যাস পড়েন আর দেবী পড়েছেন প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতিতে একটা লাইন আছে পৃথিবীতে এত আলোর তাও মানুষ এত অন্ধকারে কেন আপনি সজন ঘোষ বলছেন তো সজল ঘোষ কোন দলের প্রতিনিধিত্ব করে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি মানে কি বছরে দু কোটি চাকরি একটাও হয়নি সার্জিক্যাল স্ট্রাইক কোনো লাভ হয়নি হাততালি দাও পিয়া জ্বালাও আর একটা কি থালা বাজাও করোনার সময় তারপরে সিরাম কোম্পানি তাকে কোভিশিল্ড বানাতে দেওয়া হলো এবং সেই কোভিশিল্ড প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তার বিজ্ঞাপন হলো আপনি নিলেন আপনার স্টাফরা সবাই নিল ষাট কোটি মানুষ নিল ভারতবর্ষের খেয়াল রাখবেন স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষে কোনো একটা টিকা দেওয়া হলো পয়সা দিয়ে সেই পণ্ডিত নেহেরুর আমল থেকে আধুনিক যুগের পালস পোলিও পর্যন্ত কোনো টিকার জন্য পয়সা লাগেনি এটার সরকারি দাম ধার্য হলো দেড়শো টাকা সেই সময় করোনার প্রকোপে বারবার হাজার হাজার মানুষ চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে ব্ল্যাকে কোভিশিল্ডের টিকা নিলেন প্রধানমন্ত্রীর ছবি আপনি আজকে ওয়েবসাইট খুলুন তো কোভিশিল্ডের প্রধানমন্ত্রীর ছবিটা মে মাসের এক তারিখ থেকে উঠে গেছে তিরিশে এপ্রিল অব্দি ছিল কেন এই সময়ের ভেতর ফার্মাসিস্টরা আবিষ্কার করলো যে কোভিশিল্ডের ভেতরে হার্টের ক্ষতিকর মস্তিষ্কে রক্তক্ষরণ রক্ত জমাট বেঁধে যাওয়া এবং স্টোম্যাকের পক্ষে ক্ষতিকর উপাদান মেশানো আছে এবং কোভিশিল্ড দেওয়ার পরে এখন পর্যন্ত চল্লিশ থেকে ষাট বছর বয়সী যারা কোভিশিল্ড নিয়েছে তাদের চৌত্রিশ শতাংশের স্বাস্থ্য খারাপ হয়েছে বলে গবেষকদের রিপোর্ট এই পার্টিটা তো সজল ঘোষের ইলেকট্রাল বন্ডে ন হাজার সাতশো একাত্তর কোটি টাকা নিল পঁয়ত্রিশটা ওষুধের কোম্পানি এক হাজার কোটি টাকা দিল তার বদলে এপ্রিল মাসের এক তারিখ থেকে সাধারণ হয়তো আপনার বাড়িতেও আছে আপনার স্টাফদের বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে প্যান ডি প্যান্ট সাত টাকা দাম ছিল চোদ্দ টাকা যাদের বাড়িতে প্রেশারের পেশেন্ট আছে টেসলা প্রেসারের কমন ওষুধ সাত টাকা পঞ্চাশ বারো টাকা পঞ্চাশ আমি একশোটার নাম বলতে পারি বলে আপনাকে মিলন বনায় ফেলব না এই যে মূল্য বৃদ্ধি হল সজল সেই পার্টি আচ্ছা আমি এবার প্রশ্নটা আপনাকে উল্টো করে করি আপনি বলছেন যে শাসকের বিরোধী ভোট ভাগ হয় আচ্ছা সজল ঘোষকে বলা যায় না শাসকের বিরোধী ভোট ভাগ হয় আমাকে বলছেন কেন সজল ঘোষ তো শাসকের বিরোধী ভোট ভাগ করার জন্য নেমেছে বিজেপির ভোট তো বরানগরে এই উনিশ আর একুশের বাইদারি ছাড়া কোনোদিন বামপন্থীদের চেয়ে বেশি না শেষ পৌর নির্বাচনেও বেশি না এত লুঠের পরেও শেষ পৌর নির্বাচনে বামপন্থীরা বিজেপির চাইতে পাঁচ শতাংশ বেশি ভোট পেয়েছে এত লুঠের পরেও তাহলে বিজেপি তো ওখানে থার্ড পার্টি তাহলে তৃণমূলকে হারাবেকে থার্ড পার্টি না সেকেন্ড পার্টি আপনি নানারকম পরিসংখ্যানের কথা বলছেন তাহলে একদম সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইব বড়নগর বিধানসভারই উপনির্বাচনে আপনার প্রধান প্রতিপক্ষকে ঘাসফুল না পদ্মফুল প্রথম কথা হচ্ছে ঘাসার পদ্ম ঠিক করুক ওদের ভিতরকে প্রতিপক্ষ হবে কারণ আমি যতদূর সংবাদ রাখি ঘাস এবং পদ্মের ভিতর বোঝাপড়া চলছে এবং সেই বোঝাপড়ায় ব্যারাকপুর পদ্মকে ছাড়া দমদম ঘাসকে ছাড়া লোকসভা কেন্দ্র হিসেবে ইত্যাদির পরিকল্পনা রয়েছে এখন বিধানসভায় কে কাকে ছাড়তে রাজি কে কাকে ধরতে রাজি আমি জানি না কিন্তু তৃণমূল কংগ্রেস যে বিজেপির সহযোগী এটা তো আমার বলার কথা না মমতা ব্যানার্জি দল গঠন করার পরে প্রথম গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটা ছিল বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালাই মমতা ব্যানার্জির স্টেটমেন্ট সব কাগজের এডিং হয়েছিল তারপরে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোট করেছিলেন একটা লোকসভার আসন দমদম জিতেছিলেন নিরানব্বই আবার জোট করেছিলেন দুটো লোকসভার আসন দমনব আর কৃষ্ণনগর জিতেছিলেন দু সালে উনার মনে হলো বিজেপির সঙ্গে সরকার গড়া যাবে না পশ্চিমবাংলায় উনি হয় এবার নয় নেভার স্লোগান দিয়ে কংগ্রেসের সঙ্গে হেরে গেলেন কি অদ্ভুত গতি দেখুন মমতা ব্যানার্জির গতিকে আপনাদের সম্মান করা উচিত হেরে যেই গেলেন বাহাত্তর ঘন্টা কাটল না দিল্লি পৌঁছে গেলেন আবার এনডিএতে ঢুকে পড়লেন দপ্তরবিহীন মন্ত্রী হয়ে গেলেন তারপরে কখনো বিজেপি কখনো কংগ্রেস চেষ্টা করে গেছেন এবারে হঠাৎ তিনি বললেন যে তিনি ইন্ডিয়া জোটে আছেন তারপরে বললেন ইন্ডিয়া অফ ইন্ডিয়ার পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব নেই আমি একাই একশো আবার কদিন আগে বললেন ইন্ডিয়া জোটের সরকার হবে আমি বাইরে থেকে সমর্থন করব মানে আজকে কি বলছেন কালকে কি বলছেন পরশু কি বলছেন জানেন না এখন এটা যেহেতু মমতা ব্যানার্জি জানেন না কোয়াইট ন্যাচারাল করছে এটা শান্তিকা ব্যানার্জিও জানেন না সুতরাং শান্তিকা ব্যানার্জি তো জানেনই না উনি কী করবেন কারণ মমতা ব্যানার্জি জানেন না তাহলে উনি এবার সজল ঘোষের পক্ষে থাকবেন না সজল ঘোষের বিপক্ষে থাকবেন ওনাকে ঠিক করতে হবে আমাদের তো স্পষ্ট এবং পরিষ্কার প্রথম থেকে কথা একটাই লাইন আমরা বলেছি বিজেপি রাজনীতিতে দেশের প্রধান শত্রু এই রাজ্যে তৃণমূল বিজেপির সমর্থক আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরছি না আমাদের কাছে শান্তিকা এবং সজল সমান উভয়কে পরাজিত করে ব্যক্তি শান্তিকা এবং সজল নয় যে রাজনীতির প্রতিনিধিত্ব তারা করছে সেই রাজনীতি সমান সুতরাং উভয়ে রাজনীতিকে পরাস্ত করে বামপন্থীরা আবার মাথা তুলে দাঁড়াবে তন্মাদা এবার একটু ফিরে আসে যে কমিউনিস্ট পার্টিতে ধরুন ইংরেজি থাকবে কি থাকবে না মাতৃভাষায় শিক্ষাদান হবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ ডিল অনেক কিছু আমরা বাড়াবাড়ি দেখেছি কারণ এমনকি আমরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রিত্বে পার্টি দি দিতে মানে দুভাগে ভাগ হয়ে গেলে এসব অনেক তাত্ত্বিক ব্যাপার দেখেছে কিন্তু অনেকে বলছেন তন্ময় ভট্টাচার্য লাইনই এখন সবচেয়ে বড় লাইন এ কতিপয় কতিপয় নেতৃত্ব আছে নিজের ওয়ার্ডটা পুরসভায় ধরে রাখতে পেরেছেন আপনি একের পর এক ধরে রেখেছেন আপনারা কোথাও কি মনে হয় যে এই মুহূর্তে এর একটা যোগ্যতা আসা উচিত যে তারাই নেতা হবে নিজেদের ওয়ার্ডটা ধরে রাখতে পারবে দেখুন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তো ওভাবে ঠিক হয় না আর জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করাটা জ্যোতি বসু বলেছিলেন ঐতিহাসিক ফুল আমি আজও মনে করি ঐতিহাসিক ফুল আমার বলতেও কোনো জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করাটা ভুল হয়েছে এবং বাংলার প্রায় সব মানুষই আজকে সেটা বোঝেন উপলব্ধি করেন মনেও ওঠেন এখন ভুল তো হয়ে গেছি মিস করা হয়ে যাচ্ছেন সুতরাং নতুন বাসের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যে কোনো একটা পরিস্থিতিতে রাজনীতিতে সবচাইতে বেশি সর্বনাশকে করছে দেখতে হয় ধরুন পণ্ডিত জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন তেত্রিশটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বানিয়েছিলেন একটাও বিক্রি করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ছেষট্টিটা বানিয়েছিলেন একটাও বিক্রি করেন এমনকি মনমোহন সিং সাতটা বিক্রি করেছিলেন কিন্তু একত্রিশটা বানিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনটে বিক্রি করেছিলেন কিন্তু তেইশটা বানিয়েছিলেন নরেন্দ্র মোদী সাঁত্রিশটা বিক্রি করেছেন একটাও বানাননি এবছরের বাজেটে আরও পাঁচটা বিক্রি করবার সিদ্ধান্ত করেছেন গত ছ বছরে ভারতবর্ষে ন কোটি মানুষ কাজ হারিয়েছেন আমি বলছি না ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পড়াকলা প্রভাকর বলছেন করোনার সময় ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের কি হাল হয়েছিল আপনি দেখছেন অনেক বলে কয়ে অধীর চৌধুরী যখন ট্রেনের ব্যবস্থা করলেন স্পেশাল তখন মমতা ব্যানার্জি বললেন করোনা স্পেশাল ট্রেন আমার রাজ্যে ঠুঁকতে দেব না আচ্ছা নরেন্দ্র মোদী তিনি রাত্রির আটটার সময় ঘোষণা করলেন আজ রাত বারো বাজে এসে আমি আমার হিন্দিটা আছে না পুরো দেশে লকডাউন আচ্ছা এটা তিন দিন আগে বাহাত্তর ঘন্টা আগে ঘোষণা করলে কি হতো বাহাত্তর ঘন্টা সময় তো দিতে পারতেন যে এত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে বা অন্য কাজে বাইরের রাজ্যে আছেন সেই মানুষগুলোকে ফেরার জন্য কেন দিলেন না মানে মানুষকে বিপদে ফেলাটা কাজ নোটবন্দি কী লাভ এনে দিল রিজার্ভ ব্যাঙ্ক প্রথমে স্টেটমেন্ট দিল আটানব্বই দশমিক নয় ছয় শতাংশ অর্থ ফেরত এসেছে তার মানে কি দাঁড়ালো পরে বললো নিরানব্বই শতাংশের বেশি ফেরত এসেছে তাহলে এই যে এতগুলো কাজ উনি করলেন পুরো আজও তদন্ত রিপোর্ট বেরোলো না পাঁচ বছরে মোদী সরকার যে পুরো আমাকে নিয়ে ভোট জিতল যে পুরো আমাকে নিয়ে দেশপ্রেমের উগ্র দেশপ্রেমের বন্যা বইয়ে দিল পাঁচ বছর ধরে মোদী সরকার সেই পুলওয়ামাকাণ্ডের তদন্ত শেষ করতে পারল না নাকি তদন্ত করলে পরে গোটা ষড়যন্ত্রটা যে নরেন্দ্র মোদিনই করা সেটা ধরা পড়ে যেত আবার দেখুন দুর্নীতির বিরুদ্ধে লড়বো এই সব জায়গায় নরেন্দ্র মোদী বক্তৃতা দিচ্ছে সারদা তদন্ত বন্ধ হয়ে গেল কেন সিবিআই গুটিয়ে নিল কেন কার নির্দেশে মমতা ব্যানার্জিকে চোর আমরা বলেছি মমতা ব্যানার্জিকে প্রথম চোর বলেছেন মমতা ব্যানার্জির দলের রাজ্যসভার সাংসদ পরবর্তীকালে দলের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি ফার্স্ট বলেছেন সারদার টাকা কালীঘাটের টানির চলায় আছে তিনি বলেছেন সারদা থেকে সবচাই বেশি লাভবান মমতা ব্যানার্জি আমরা না কুণাল ঘোষ বলেছেন সেই কুণাল ঘোষ মমতা ব্যানার্জির দলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র সব হলেন তাহলেই রাজনীতিতে মমতা ব্যানার্জির রাজনীতিতে তৃণমূলের বিজেপির রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোথায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই ব্রিজভূষণ শরণ সিংকে নিজ পদে অধিষ্ঠিত রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়া যায় পিএম কেয়ার্স ফান্ড কেন আটটি আয়ের আওতায় আসবে না ইলেকট্রোরাল বন্ড কেন আটটি আয়ের আওতায় আসবে না আরটিআই চালু হলো দু সালে ইউপি এক সরকারকে যখন আমরা সমর্থন করলাম তখন তো এগুলো আর বাইরে রাখার জন্য মোদীকে অর্ডিন্যান্স করতে হলো কেন তিনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়বেন তো দুর্নীতির বিরুদ্ধে লড়বেন পি এম কেয়ার্স ফন্ডে কে টাকা দিচ্ছে সবাই জানলো মোদির অসুবিধা কী বন্ডে কে টাকা দিল সবাই জানল মোদির অসুবিধাটা কী তাহলে দুর্নীতিকে আসলে তিনি ঠেকে রাখবেন দুর্নীতির রাস্তা পরিষ্কার করবেন দ্বারকা এক্সপ্রেসওয়ে আড়াইশো কোটি পার কিলোমিটার পাওয়া যায় আর এই যে সবশেষ শুরু করেছেন মমতা ব্যানার্জি এবং বিজেপি ধরুন আমরা ঘটনা হিসেবে অনেক দেখেছি কান্দুনি ঘটলো মমতা ব্যানার্জি বললেন ছোট ঘটনা মধ্যগ্রাম বললেন সাজানো ঘটনা হাঁসখালি বললেন লাভ অ্যাফেয়ার সন্দেশখালী বললেন শেখ শাহজাহান দেশপ্রেমিক অনেক ভালো কাজ করে অনেক মানুষের উপকার করে উন্নাও প্রধানমন্ত্রী চু কাঠুয়া প্রধানমন্ত্রী চু হাতরস প্রধানমন্ত্রী চু কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন যা ঘটেছে ভালো হয়েছে এরকম ঘটনা আরও একটি দলিত মেয়েকে গণধর্ষণ করে খুন করা হল ব্রাহ্মণ্যবাদী যোগী আদিত্যনাথ তিনি এটা স্টেটমেন্ট করলেন কাল না পরশু পুলিশ একজন দলিত ছেলেকে রাস্তায় পেটাচ্ছিল বোধহয় আপনাদের চ্যানেল সহ সবাই দেখিয়েছেন এইসব ঘটনাগুলো ঘটল টেলিভিশনে সকালবেলায় হঠাৎ আটটার সময় রাজ্যপাল একটা ভিডিও পোস্ট করলেন সাড়ে আটটার সময় আবার ব্রেকিং নিউজ রাজ্য পুলিশ দুটো ভিডিও পোস্ট করেছে দশটার সময় আবার ব্রেকিং নিউজ রাজ্যপাল আরও দুটো ভিডিও পোস্ট করেছে বারোটার সময় আবার ব্রেকিং নিউজ রাজ্য পুলিশ আবার দুটো ভিডিও পোস্ট করেছে এই সকাল আটটা থেকে একদম সেই দিন রাত যতক্ষণ টিভি চলে ততক্ষণ পর্যন্ত এই সাতখানা ভিডিও এবং তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতামত চাও বলে আমার যে ছিল আমি দুটো বাক্য বলেছি প্রথমটা এক অক্ষরের বাক্য ছি দ্বিতীয়টা কয়েকটা শব্দের বাক্য এটা ইতরামি হচ্ছে এটা রাজনীতি না সাতটা ভিডিওরই বিষয় হচ্ছে মামনেদের সম্মান সম্পূর্ণ ইজ্জত খালিকে কেন্দ্র করে ফেগ ভিডিও ডিস্টর্ডেড ভিডিও এসব প্রস্তাব আমি যাচ্ছি না ঘটনাচক্রে ওই দিনটাতেই শেখ শাহজাহানের কোর্টের ডেট ছিল সাংবাদিক শেখ শাহজাহানকে জিজ্ঞেস করলেন সকাল থেকে ভিডিও প্রকাশ হচ্ছে আপনি কিছু বলুন শেখ শাহজাহান উত্তর দিলেন দেশপ্রেমিক তো উত্তর দিলেন ভোট যত এগোবে আরও ভিডিও বেরোবে তো উনি কী করে জানলেন উনি তো জেলে তাহলে কি ভিডিও তৈরি করা হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে ভিডিওর কে করছে কেন করছে আমাদের বাংলার মাবুনেদের মান সম্মান ইজ্জত সম্ভ্রমকে চৈত্র সেলের পণ্য বানিয়ে বাজারে বিক্রি করা দুটো ভোটের জন্য তৃণমূল আর বিজেপি তার প্রতিযোগিতায় নেমেছে আর বাংলার মাবুনেরা তৃণমূল আর বিজেপিকে ভোট দেবে লক্ষী ভাণ্ডার কথা ভেবে সম্ভব আমরা তো বলেছি লক্ষিণ ভান্ডার মহালক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকায় কী হয় মমতা খুব হিসেব করে বাড়ায় জানেন তো যখন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা ছিল আলুর কেজি ছিল চোদ্দো টাকা যখন লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা হয়েছে আলুর কেজি আঠাশ টাকা একদম ক্যালকুলেটেড মিনস তাহলে কি বলছেন কেন্দ্র রাজ্য সেটিংটা আছে একশোবার আছে একশোবার আছে এবং মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের মিটিংগুলো গেছিলেন কি করতে ইন্ডিয়া জোটের মিটিং করছেন একই সঙ্গে তেজস্বী যাদবের সঙ্গে আলাদা বসছেন আপনারাই নিউজ করেছেন ইন্ডিয়া জোটের মিটিং করছেন উদ্ধব ঠাকরের সঙ্গে আলাদা বসছেন ইন্ডিয়া জোটের মিটিং করছেন অখিলেশ যাদবের সঙ্গে আলাদা বসছেন ইন্ডিয়া জোটের মিটিং করতে করতে নবীন পট্টনায়কের কাছে ছুটে গেলেন কেন কংগ্রেসকে বাদ দিয়ে একটা তৃতীয় ফ্রন্ট এই তো মমতা স্লোগান ছিল প্রথম থেকে তারপরে যখন দেখলেন পাত্তা পেলেন না কারো গাছে তখন বললেন আমি ইন্ডিয়া জোটের নামকরণ করেছি এখন উনি নামকরণ করতে ভালোবাসেন ইনসেন্টিভ স্কিম ফর গার্ল স্টুডেন্টস তার নামকরণ করেছেন কন্যাশ্রী সাইকেল ডিস্ট্রিবিউশন ফর পুয়ার উমেন স্টুডেন্টস তার নামকরণ করেছেন সবুজ সাথী নামকরণ করতে ভালোবাসেন ধরে নিলাম উনি নামকরণ করেছেন তারপরে হঠাৎ করে বললেন ইন্ডিয়া জোট সরকার করবে আমি বাইরে থেকে সমর্থন করব। আরে আগে ভোটের রেজাল্ট বেরোক সরকার গড়ায় যা যা গড়ার জায়গায় যাওয়া যাক ওনার সমর্থন দরকার হোক তারপরের দিন বললেন যদি ইন্ডিয়া জোট সরকার করতে না পারে দেশে শক্তিশালী সরকারের কথা ভেবে আমি সিদ্ধান্ত দেব। মানে বুঝিয়ে দিলেন বিজেপিকে সমর্থন করব এই যে একদিন আগে ইন্ডিয়া জোটকে সম মানে আপনি নিশ্চিত তাহলে যদি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ বিপদে পড়ে তৃণমূল এগিয়ে আসবে বার অন্য কোনো উপায় নেই তৃণমূলের না তো গোটা মন্ত্রী সভাটা জেলে চলে যাবে ভারতীয় জনতা পার্টির সরকার যদি গড়ার কাছাকাছি জায়গায় যায় এবং তৃণমূল সমর্থন না করে তাহলে লার্জেস্ট পার্টি হিসেবে তো রাষ্ট্রপতি প্রথম বিজেপিকে সরকার করতে ডাকবেন তারপরে তো চার দিন বাদে আস্থা ভোট সাত দিন বাদে আস্থা ভোট হবে মানে তার মানে আপনি বলছেন বাধ্য হয়ে সমর্থন করতে হবে বাধ্য গোটা ক্যাবিনেটটা জেনে চলে যাবে নরেন্দ্র মোদীর মতো প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রী ভারতবর্ষ দেখেছে অমিত শাহর মতো প্রতিহিংসা পড়ায়ণ গৃহমন্ত্রী ভারতবর্ষ দেখেছে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি ভয়ে ঠক ঠক করে কাঁপছেন আপনি বলছেন এই জিয়ালিস্টের মধ্যেও কি বোঝা পড়া আছে হ্যাঁ অবশ্যই আছে আমি তো একটু আগেই বললাম ব্যারাকপুর বিজেপিকে ছাড়া দমদম তৃণমূলকে ছাড়া মানে আপনি যা বলছেন অর্জুন দা এবং সৌগত দা একই সঙ্গে একই ফ্লাইটে উড়ে যাবে দিল্লির দেখুন সেটা জেতার উপরে ডিপেন্ড করছে এখন কি জানেন তো মুশকিল হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি না আমার দল সহ কোনো দলেরই কোনো নেতার মানুষের সচেতনতা যে জায়গায় আছে তাতে চাইলেই তিনি একটা বুথ থেকে একশোটা ভোট করে এক হাজারটা বুথ এক লক্ষ ভোট ট্রান্সফার করিয়ে নিতে পারব আমি এটা বিশ্বাস করি না কারণ আমি নিজে জানি যে আমি নিজে এটা পারবো না আমার ক্ষমতা নেই একটা বুথের একশোটা ভোট ট্রান্সফার করিয়ে দেওয়ার ফলে আমি নিজে যেহেতু পারবো না আমি বিশ্বাস করি অন্য কেউ পারবে না ফলে সেটা কত দূর গিয়ে তার রিয়েলিটিতে পৌঁছবে যখন আপনাকে বলি আমি অলরেডি আমাকে তিনজন তৃণমূল সমর্থক ফোন করে বলেছেন যে আমাদের কাছে নির্দেশ আছে বিজেপিকে ভোট দেওয়ার কিন্তু আমরা বিজেপিকে দেবো না আপনাকে দেবো বিজেপিকে আমরা ভোট নিতে পারবো না আপনি পারাল দোক আপনাকে দেবো সত্যিই দেবে কি দেবে না আমি জানি না তাদের আমি তৃণমূল সমর্থক হিসাবে চিনি আমি বলেছি ভোট দাও না দাও ভোটের দিন রাস্তায় থাকুক আর ভোটটাকে পিসফুল হতে দাও ফলে এরকম অজস্র কম্বিনেশন পলিটিক্স ইজ নট এ সিম্পল এডিটমেন্ট ইটস মিক্সড অ্যালজাবরা উইথ সাম ইনগ্রেডিয়েন্টস অফ কেমিস্ট্রি এই কেমিস্ট্রিগুলো কোথায় কীভাবে কাজ করে কোন মানুষের ভিতর এই কেমিস্ট্রি কীভাবে কাজ করবে এর কোনো আরাম বোঝার ক্ষমতা ওই তো বললাম অতুল্য ঘোষ আর জ্যোতির ছিল আমার নেই খুব সুন্দর বললেন বিশেষ করে ভোট নিয়ে যারা আমরা চিন্তাভাবনা করছি সবাই এখন লোকসভা নির্বাচনের ফলাফল আপনার এই কথা আমাদের চিন্তায় রসদ যোগাবে। কিন্তু একটা কথা তো তন্ময়দা মানবেন যে পশ্চিম বাংলায় যে কোনো দল ইতিহাস বলে স্বাধীনতার পর কংগ্রেসকে বাদ দিয়ে যে যে দল উঠে এসেছে তাদের প্রত্যেকের বকলেসে দুটো বাধা কুকুর দরকার একটা দরকার অ্যাকশন স্কোয়াড আরেকটা হচ্ছে বুদ্ধিজীবী কখনো কখনো মতাদর্শগতভাবে তাদের শেকল পড়তে হবে কখনো কখনো মাসু এড়াতে এখন তো বামপন্থীদের না আছে বকলেস পড়ানো বুদ্ধিজীবী না আছে অ্যাকশন স্কোয়াড বিশেষ করে সৌকত মোল্লা থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাদের তৈরি করেছিলেন আপনাদের স্কুলে পড়ে তারা তৃণমূলের ইউনিভার্সিটিতে চলে গেছে এই রকম সময়ে দাঁড়িয়ে বড়ানগরে কি করে নিজের নিজের গড় রক্ষা করলেন মানে কিভাবে মানে কোন কায়দায় সৌপথ মোল্লা সে আব্দুর রেজ্জাক মোল্লার সঙ্গে যিনি অনেক আগে তৃণমূলে যোগ দিয়েছেন বামপন্থী রাজনীতি কিছুদিন করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সত্যকে অস্বীকার তন্ময় ভট্টাচার্য করতে শেখেনি করেও না ভোটের আগের দিনও আমি মিথ্যে কথা বলতে পারবো না কিন্তু শেখ শাহজাহান কবে সিপিএম করল বড় জন ডিউএফআই মেম্বার হয়েছিল ডিওয়াইফাইয়ের এক টাকা দামের মেম্বার হয়েছিল বড়োজোর এবং ওই রশিতে কিন্তু তন্ময় ভট্টাচার্য যে সাপখর ছিল আমার এখনও সাপ কোরটা মনে আছে খুব সুন্দর হাত হতেই পারে হতেই পারে আমি রাজ্যের সম্পাদক ছিলাম আমার সই ছিল হতেই পারে বড়োজোর ডিওয়াইফাইয়ের এক টাকার মেম্বার হয়েছিল শেখ শাহজাহান আমাদের আমলে শেখ শাহজাহানের নাম কে জানতো সন্দেশখালি সব মানুষ জানতো একটা অন্ততদন্তমূলক সাংবাদিকতা চালান শেখ সাজাহান সন্দেশখালী যে দ্বীপটায় থাকে সেই দ্বীপটার কতজন মানুষ জানত কিচ্ছু ছিল না শেখ সাজান হঠাৎ এখন মমতা ব্যানার্জি বলছেন শেখ সাজান বামপন্থীদের তৈরি আরে ভাই এত মহা মুশকিল হলো চৌত্রিশ আর তেরো সাতচল্লিশের নিচে বয়স মমতা ব্যানার্জির দলে যত লোক আছে সবই তো বামপন্থীদের মধ্যে তৈরি আমরা চৌত্রিশ বছর দায়িত্বে ছিলাম মমতা ব্যানার্জি তেরো বছর দায়িত্বে আছে তাহলে চৌত্রিশ আর তেরো সাতচল্লিশ বছর বয়সী যত লোক মমতা ব্যানার্জির দলে আছেন সবাই বামপন্থীদের আমলে তৈরি এই যে মমতা ব্যানার্জির হয়ে গলা পাঠার আপনিও মাঝে ইন্টারভিউ নেন সুমন বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের আমলে অধ্যাপক বিজন সরকার বামপন্থীদের আমলে শিক্ষক স্বয়ং ব্রাত্য বসু স্বয়ং ব্রাত্য বসু তাহলে এই তৈরির কিন্তু তো হিসেব হয় না বামপন্থীরা বোধহয় বুঝতে পারেনি তখন যে যে বৃদ্ধজনদের তৈরি করছেন যে ধরুন অবধ সুবোধ যাদের তৈরি করছেন অ্যাকশন স্কোয়াডে এবং বৃদ্ধজনের তারা এত তাড়াতাড়ি ভোল পাল্টা দেবে না কেন বুঝতে পারবে না বামপন্থীরা কে ভুল পাল্টাবেন সেটা ভেবে তো কাউকে তৈরি করে না লোপাবৃদ্রমিত্র ভালো গান গায় লোপা গান গাওয়ার সুযোগ করে দিন লোপাভদ্র মিত্রকে সিপিআইএম এর স্টেজে গান গাইতে হবে বামপন্থীরা বলেন গাইয়েছে নাকি বামপন্থীরা তৃণমূল যেমন একুশে জুলাই স্টেজে সুবোধ সরকারকে বক্তৃতা দিতে দেয় কবিতা পড়তে দেয় বামপন্থীরা কবে নিয়েছে কিন্তু বামপন্থীদের মেলায় তাহলে করেনি বিভিন্ন জায়গায় কবির সুবন থেকে শুরু করে নচিকেতা এরা সবাই ছিল এটা তো সাড়ে মারা শিল্পী হিসেবে ছিল কবির সুমন যে বড় শিল্পী নচিকিতা যে বড় শিল্পী এটা নিয়ে কি বাংলার কারুর সন্দেহ আছে শিল্পী কবির সুমনকে কে শ্রদ্ধা করে না শিল্পী নচিকিতাকে কে ভালোবাসে না শিল্পী হিসাবে মেলা উৎসবে ছিল পারিশ্রমিক নিয়েছে গান গেয়েছে ওটা তার প্রফেশন আর যারা মেলা করেছে তারা বেলাকে জমজমাট করতে চেয়েছে মানুষকে আকর্ষণ করতে চেয়েছে বেলায় তাই দামি নামি পেয়ে এনেছে কিন্তু সিপিআইএমের স্টেজ কোভিড সুমানকে দেওয়া হয়েছে গান গাইবার জন্য সিপিআইএমের স্টেজ নচিকেতাকে দেওয়া হয়েছে গান গাইবার জন্য কবে এখন তো তৃণমূল কংগ্রেসের স্টেজে গান গায় আমরা কবে দিয়েছি কোন বুদ্ধিজীবীকে দিয়েছি সব হরে ধরে এক করে নিলে তো হবে না ভাই এরা বামপন্থীদের আমলে তৈরি বুদ্ধিজীবী পরে গোল পাল্টেছে 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 বামপন্থীরা তো এদের রাজনৈতিক দাসত্ব চায়নি তৃণমূল এদের রাজনৈতিক দাসত্ব চেয়েছে তার জন্য কিছু এটো কাটা মিনি করেছে তার জন্য কিছু রেলের কমিটিতে যখন মমতার ক্ষমতা ছিল তখন ঢুকিয়েছে এখন রেলের কমিটি না এখন অন্য কমিটিতে ঢুকছে ঢুকছে তাদের ভালো লাগছে ঢুকছে কিন্তু এটা ভালো লাগছে বলে তো আমি কথা বলতে পারবো না যে সবুজ সরকার কোনো কমিয়ে না তবে এ কথা অবশ্যই বলবো সুবোধ সরকারের কলম দিয়ে আর সেই রকম লাইন বেরোয় না এমনকি জয়গোস্বামী আমার অন্যতম প্রিয় কবি জয়গোস্বামীর কলম দিয়ে গত চার পাঁচ বছরে তার আগে জয়গোস্বামীর কবিতা বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো ফিফটি পার্সেন্ট সেই যে কবি এই কবিতা যে সময়ে লেখা হয়েছিল সেই সময়ের পঞ্চাশ শতাংশ তরুণ প্রজন্মের ছেলেমেয়ের এই কবিতা মুখস্থ এখন গত দশ বছরে জয়গোস্বামী একটা কবিতা লিখেছে যেটা দশ পার্সেন্ট তরুণ প্রজন্মের মেয়ের মুখস্থ আপনি বলুন তো বুঝবেন করুন মানে আপনি বলছেন ঝাউফাতে সত্যি ঘুমিয়েছে এবার সেটা জয়গোস্বামী জয়গোস্বামীর ভাষায় বলুক আমি জয়গোস্বামীকে আহ্বান করছি এটা বলার জন্য যে আপনি বলুন গত দশ বছরে লেখা আপনার এই কবিতাটা দশ শতাংশ তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মুখে মুখে ঢুকছে আপনি আমার অত্যন্ত প্রিয় কবি আপনার সমস্ত কবিতা সংকলন আমার সংগ্রহে আছে আমি এখনও বেণীমাদব মুখস্থ বলতে পারি এখানে বসেও পারি এবং সেই সময় যে সময় এই কবিতা জনপ্রিয় হয়েছিল সে সময় পঞ্চাশ শতাংশ প্রজন্মের ছেলে মেয়ে কবিতা বুঝতে বলতে পারতো তাহলে জয়গোস্বামীকে ভাবতে হবে কেন তার কলম থেকে সেই কবিতা বেরোয় না আমি এই প্রশ্ন নিয়ে জয় গোস্বামীর কাছে যাব। আপনার অংশটাও তাকে দেখাবো এবং তার কাছে প্রশ্ন চাইব আমি এবার একেবারে চলে আসছি অন্য পর্যায়ে আমি চের থেকে উদ্ধৃত করছি চেয়ে চে খুব পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে কবিতা এবং বন্ধু বেওনেট পাশাপাশি বিপ্লবে থাকে তিনি লিখছেন এক একটা পরিস্থিতি তৈরি হয় কবিতায় ফুটে ওঠে বিভিন্ন আমরা হিসপানি কবিতায় দেখেছি কিন্তু এটা তো মানবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেত্রী একের পর এক নন্দীগ্রাম সিঙুর লালগড় যে পর্যায়ে নিয়ে গিয়েছিল। বকটুই থেকে শুরু করে এসএসসিতে উনি যদি এখন বিরোধী নেত্রী হতেন সরকারি বোধহয় তিন চারবার পড়ে যেত সেই জায়গায় বামপন্থীটা তো কিছুই পারল না হয়ে উঠতে পারতো তো বিপ্লবের ভাষা বকটুই বিপ্লবের ঠিকানা হয়ে উঠতে পারতো সন্দেশখালী বিপ্লবের ঠিকানা হয়ে উঠতে পারত এসএসসির যে সমস্ত জায়গায় বিদ্রোহ হচ্ছে গান হচ্ছে প্রতিবাদ হচ্ছে তন্ময়তা তাহলে কোথাও কি বিপ্লবী হয়ে উঠতে পারছে না কমিউনিস্ট পার্টি আসলে বিপ্লবী চরিত্র আর বিপ্লবী কার্যকলাপের প্রয়োগ এই দুটো স্বতন্ত্র বিষয় বিপ্লবী চরিত্র কমিউনিস্ট পার্টি কোনোদিনই ত্যাগ করেনি আজও সে বিপ্লবী চরিত্রের অধিকারী কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডের প্রয়োগ এক্ষেত্রে যেমন অনেক ভুল আছে পার্টির ডকুমেন্টে তা পরিষ্কার শিকারও করা হয়েছে আবার এটা ঘটাবার মতো সংগঠন সেটাও সব সময় আমাদের সহায়ক থেকেছে এমন না নিশ্চিতভাবেই দু ষোলো সালের বিধানসভা নির্বাচনের পরে আমাদের সংগঠন যে মাত্রা নিচ্ছিল বুথে বুথে দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা তাকে অনেক ক্ষিয়মান করেছে এই ক্ষীয়মান সংগঠনের মেরামত সেটাই ছিল আমাদের কাছে প্রধান কাজ যে ইস্যুগুলো আপনি তুলেছেন আমি আগেই বলেছি যে আমি এই প্রশ্নগুলোর সঙ্গে আংশিক সহম ঠিকই অনেক বড় বড় ইস্যুগুলো যে ইস্যুগুলো দিয়ে মানুষ আরও বেশি আন্দোলন আরও বেশি সংগ্রাম প্রত্যাশা করেছেন এবং এই প্রত্যাশাটাই মানুষের দিক থেকে স্বাভাবিক প্রত্যাশা মানুষ কোনো অন্যায় প্রত্যাশা করেন কিন্তু একটা এত পরায়ণ সরকার আপনি দেখছেন যে পঞ্চায়েত নির্বাচনে ভোটে যে দাঁড়িয়েছে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে মুক্তিপণ রাখা হচ্ছে তার মা যতক্ষণ না নমিনেশন প্রত্যাহার করবে ততক্ষণ মেয়েকে ছাড়া হবে না আপনি দেখেছেন আপনি দেখেছেন স্ত্রী ভোটে দাঁড়িয়েছে স্বামীকে তুলে নিয়ে গেছে আপনি দেখেছেন এই সন্দেশখালীতে মনোনয়নপত্র কেউ জমা দিতে পারবে না তার জন্য বিডিও অফিস ঘিরে রাখা হয়েছে একশো দেড়শো দুশো বাইক বাহিনী উইথ আর্মস মানুষের কাছে অনেক সময় বাঁচা মরার প্রশ্নটা বড় হয়ে গেছে সুতরাং এই আন্দোলনে অংশ নিলে তারপর গ্রামে ফিরে গ্রামে থাকতে পারব কি না এ প্রশ্নটাও মানুষকে ভাবিয়েছে এই অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠতেই পারে যে সেই মানুষকে আমরা সাহস দিতে পারিনি সেই মানুষকে আমরা উৎসাহী করতে পারিনি সেই মানুষকে আমরা ছোটাতে পারিনি সব করা মেনের উপর কিন্তু ইনসাফ যাত্রার পর ব্রিগেড সমাবেশের পর সাতই জানুয়ারির মানুষ কিন্তু বদলে গেছে বদলে যাওয়া চরিত্রটা আপনি পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একচেটিয়া লুট করেছে ঠিক কিন্তু তৃণমূলকে প্রচুর জায়গায় প্রতিরোধের মুঠেও দাঁড়াতে হয়েছে এবং প্রতিরোধ এমন পর্যায়ে গেছে যে তৃণমূলকে বননা কেন্দ্র থেকে বিরোধীদের বের করে নিতে হয়েছে নিজেদের জিতবার স্বার্থে এবং তৃণমূল এখন এমন একটা দলে পরিণত হয়েছে যে দলটা সর্বগ্রাসী হয়ে গেছে মানে হ্যাঁ আপনি তিন নম্বর বুথ থেকে জিতবেন আর আমি চার নম্বর বুথে হেরে যাব না তিরিশটা বুথ তিরিশটা বুথেই জিততে হবে আঠাশটা বুথে জিতলেও যে পাঁচ বছরের জন্য পঞ্চায়েতের দায়িত্ব পাওয়া যাবে এ ছাব্বিশটা বুথে জিতলেও যে পাঁচ বছরের জন্য পঞ্চায়েতের দায়িত্ব পাওয়া যাবে না ও জিতবে আমি জিতব না এবং তারপরে এই প্রতিযোগিতা এটা এলো হচ্ছে আমাকে হচ্ছে বেশি ভোটে নিতে হবে তৃণমূল তো অভ্যন্তরীণ ধর্মে দ্বন্দ্বে দীর্ণ হয়ে গেছে একটা পার্টি মমতার গ্রুপ অভিষেকের গ্রুপ যুবরাজ কতবার বলবো দিদি কতবার বলবো তৃণমূল অনেক ক্যালকুলেশন করে চলতে হবে আপনি তৃণমূল করেন না আপনি তাই জানেন না তৃণমূলের নেতারা দেখবেন যাদের আপনি আলোচনায় ডাকেন একজনকে ডাকবেন কাউন্ট করার জন্য যে গোটা এক ঘন্টার আলোচনায় কতবার মমতা ব্যানার্জির নাম বললো আর কতবার অভিষেক ব্যানার্জির নাম সেইটা দিয়ে আপনি বুঝবেন যে তাকে যখন উপরে জিজ্ঞেস করবে তখন সে বলবেন আমি দুবার বেশি আপনার নাম বলেছি সে নিজে কিন্তু কাউন্ট করে করে বলছে মানে আপনি বলছেন এখন তাহলে তৃণমূল করতে গেলে খুব ক্যালকুলেটিভ হতে হয় অবশ্যই এবং এত ক্যালকুলেটিভ হতে হয় যে সেই ক্যালকুলেটিভ হতে গিয়ে মানে মমতা পন্থার অভিষেক পন্থা এই পন্থার ভিতর একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন আপনি দেখবেন সিবিআই যাদের ধরল সব কিন্তু মমতা পার্থ চ্যাটার্জী মমতাপন্থী জ্যোতিপ্রিয় মল্লিক মমতাপন্থী অনুব্রত মণ্ডল মমতাপন্থী অভিষেকপন্থী অনুপ মাঝি ওরফে লালাকে ধরল বা উপেন কথা মতো এতদিন ইচ্ছে করে ছেড়ে রেখেছিল পরের দিন তার জামিন হয়ে গেল এই যে রাজনীতিতে এত অঙ্ক কষে কষে চলতে হয় আমি নিশ্চিত অন্তত এটা মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত

এন্টার বড়নগরে যদি চৌত্রিশটা ওয়ার্ড দেখি এই চৌত্রিশটা ওয়ার্ডেই একেবারে তৃণমূল স্তরে তাদের দাবি তাদের ড্রেনগুলো কোনো চাপা নেই অর্থাৎ খোলা ড্রেন এক দ্বিতীয়ত হচ্ছে নীল লাল হলুদ বিভিন্ন পাড়াতে এই ধরনের ড্রামের সংখ্যা কিন্তু বাড়ছে কারণ তাদের তিন টাইমের জল আলাদা আলাদা করে জারে তুলে রাখতে হচ্ছে এই সমস্যাটা গত চৌত্রিশ বছর তারপরে ১৩ বছর সমস্যাটা আজও যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে আপনি জলটা কি কিনে খান না আপনার বাড়িতে পানীয় জলটা একেবারে পলতা থেকে সরাসরি চলে আসে আপনারা যে গ্যাসের দামের কথা বলেন যে মোদী সরকার গ্যাসের দাম আকাশ ছুঁই করে দিয়েছে সেই গ্যাসের দাম আর প্রতিদিন বড়ানগরের একটা বাসিন্দা সে পার ডে কুড়ি লিটারের একটা যখন জার নেয় কুড়ি লিটার কুড়ি লিটার চল্লিশ লিটার বা দশ লিটার করে কুড়ি লিটার পার ড্রামে পনেরো টাকা করে পড়ে দুটো ড্রাম মানে তিরিশ টাকা তাহলে তার সারা মাসের খরচা হচ্ছে নশো টাকা গ্যাসের দাম মোদি যে করেছে সেটা কিন্তু সাড়ে আটশো টাকা তাহলে জলের দামটা বেশি হলো না গ্যাসের দামটা বেশি হলো আপনি যদি বড়ানগরে ফিরে আসেন তাহলে এই যে দীর্ঘদিনের সেখানকার মানুষের যে দৈনন্দিন সমস্যা তারা বৃহত্তর কিছু চাইছে না কিন্তু এই যে খোলা নর্দমা পানীয় জলের সমস্যা এইটা কতটা তারা রিলিফ পেতে পারে এটা বড়ানগরের বাসী তারা জানতে চাইছে বড়ানগরের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছ থেকে আমি আপনাকে চিনি না কিন্তু আপনার এই অসাধারণ প্রশ্নের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সত্যিই বড়নগরের বাস্তব সমস্যাটা তুলে ধরেছেন কিন্তু আপনি যেটা বলেছেন সেটা তথ্যগত ভুল চৌত্রিশ বছর আর তেরো বছর সমস্যা এক জায়গায় দাঁড়িয়ে আছে না এক জায়গায় দাঁড়িয়ে নেই চৌত্রিশ বছর আগে উনিশশো সালে বিটি রোডের পারে একজন মানুষও তালার জল কিংবা পলতার জল পেত না নট এ সিঙ্গেল পিপল একজনও পেত না চৌত্রিশ বছরে বিটি রোডের পারে। সব মানুষ টালান জল বাপনকার জল পায় পানীয় জলের সমস্যাটা বড় কয়েকটি ওয়ার্ডে আছে আমাদের সময়ে সমস্যাটা কম ছিল ছিল না আমি বলছিলাম আসলে সরকারি যে কোনো প্রকল্প বিশেষ করে জল নিকাশি বিন্দু এই সংক্রান্ত প্রকল্পগুলো তৈরি করতে পায় বিশ বছর বাদের কথা ভেবে আজকে যে প্রকল্পটার কাজ করছি বিশ বছর বাদে সেটার থেকে উপকার পাওয়া যাবে বা বিশ বছর বাদে সেই চাহিদাটা কোথায় যাবে ধরুন বড়ানগরে জনসংখ্যা এই সময়ের ভেতরে অন্ততপক্ষে দ্বিগুণ হয়ে গেছে সম্ভবত এটা দ্বিগুণেরও বেশি হয়েছে এই যে আগে যেখানে টেনামেন্টের কোয়ার্টার ছিল আপনি জানেন কি না আমি জানি না এখন সেখানে সিদ্ধা হাই রাইস তৈরি করেছে আঠাশ তলা থেকে বিয়াল্লিশ তলা বাড়ি হয়েছে বড়ানো করে প্রচুর মানুষ শুধু ওই সিদ্ধাটাকে নিয়েই বোধ একটা আলাদা ওয়ার্ড ভবিষ্যতে বড়ন করে পড়তে প্রচুর পুরনো বাড়ি ভেঙে কমপ্লেক্স তৈরি হয়েছে এই সব কিছু মিলে যে বাড়তি মানুষ এসেছে পানীয় জলের চাহিদা মিলেছে আমাদের সময় পর্যন্ত পানীয় জলের নতুন নতুন প্রকল্প রূপায়িত হয়েছে শেষ প্রয়াসটা ছিল হচ্ছে বঙ্গলক্ষ্মীর বাটের পানীয় জলের প্রকল্প সেটা আলটিমেটলি ফেল করে কিন্তু তৃণমূল আসার পরে একটা পানীয় জলের প্রকল্প হয়নি নট এ সিঙ্গেল ওয়ান তাহলে আমাদের সময় যে জল ছিল সেই জল দিয়ে আমাদের সময় থেকে ১৩ বছর বড়ের চাহিদা মেটানো যায় না এটাই অজ্ঞান সুতরাং নতুন প্রকল্প প্রয়োজন এবং সেই নতুন প্রকল্পের মধ্যে দিয়ে যে সমস্যাটা আপনি বলেছেন বাস্তব সমস্যা সেই সমস্যাটার সমাধানের রাস্তা খুঁজতে হবে দুই নিকাশি নিকাশি বরানবর দক্ষিণ দমদম দমদম উত্তর দমদম কামারহাটি নিউ ব্যারাকপুর ছটা পৌরসভার প্রধানতম সমস্যা কেন এই সবকটা পৌরসভা উত্তর দমদমবাদে বাদে দক্ষিণ দমদমবাদে বা দক্ষিণ দমদমও পাট নেই এটা হচ্ছে বিটি রোডের পশ্চিম পাট পূবপাড় মিলে অতীতে কি ছিল বিটি রোডের পশ্চিম পাড় উঁচু ছিল পূবপাট নিচু ছিল ফলে পশ্চিম পার থেকে পূব পাড়ে জল আসত এবং পূবপাড়ের এই ঘনবসতি ছিল না বিস্তীর্ণ ফাঁকা এলাকা ছিল জলের ধর্ম কি জলের ধর্ম সে নিচের দিকে যাবে পশ্চিম পাড় থেকে পূব পাড়ে উপর দিয়ে জল আসত এসে ক্রমাগত নিচের দিকে যেতে 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 আজকে যেখানে মেট্রো রেল হয়েছে সেই মেট্রো রেলের জায়গায় খাল ছিল সেই খালে গিয়ে সেই জল আপনার স্মৃতিতে আছে কিনা আমি জানি না বামফ্রন্ট সরকার একশো বিরাশি কোটি টাকার একটা প্রকল্প নিয়েছিল যে প্রকল্পটায় এই যতগুলো মিউনিসিপ্যালিটির নাম আমি বললাম এই সবকটা মিউনিসিপ্যালিটির জল সেটা ড্রেনের হতে পারে বৃষ্টির জল গড়িয়ে যাওয়া হতে পারে সেই জল গিয়ে পরে হচ্ছে বাঘজোলা খালে বাঘজোলা খাল গিয়ে মিশেছে বিদ্যাধরী নদীতে বিদ্যাধরী নদী আর অনেকগুলো নেড়ে পেরিয়ে সুন্দরবন এই তো জল যাওয়ার আর তো কোনো রোগ নেই এই একশো বিরাশি কোটি টাকার প্রকল্পের ভিতর খালের সম্পূর্ণ সংস্কার এবং বিদ্যাধরী নদীর পুলি তোলা ছিল নদীতে স্বাভাবিক নেই হবে পলি জমে একটা জিনিস মনে রাখতে হবে সেই সময় প্লাস্টিকের ব্যবহার এত বেশি ছিল না এই যে এখন প্লাস্টিকের ব্যবহার ব্যাপক বেড়েছে এই প্লাস্টিক তো বেশিরভাগ মানুষ বর্জ্য হিসাবে ড্রেনেই ফেলে দেয় ফলে ড্রেন দিয়ে জলে যাওয়ার গতি গেছে কমে আর ওই প্রকল্পটা সেটার সম্ভবত ফিফটি পারসেন্ট কাজ হয়েছিল আমরা গভর্নমেন্টে থাকতে থাকতে আপনাদের কারো কারো মনে পড়তে পারে এই যে বাগবাজার খাল আর জিগড়ের পাশ দিয়ে যেটা গেছে এই খাল দিয়ে লঞ্চ চালানো হয়েছিল ফেল করেছিল মনে আছে এটা ছিল ওই প্রকল্পের অংশ লঞ্চ চালানোটা সাকসেসফুল হয়নি কিন্তু ওই জলটাও গিয়ে কিন্তু বাগজোলা হয়ে বিদ্যাধুরীতে যাচ্ছে ওই খালের জলটাও তাহলে এই যে গোটা জল যাওয়ার জায়গাটা আসলে বাগজোলা এবং বিদ্যাধুরির আপনাকে আমি আবেদন করব অনুরোধ করব আপনি এই কদিন বাদে তো বর্ষা নামবে বর্ষার সময় একদিন মেট্রো রেলের স্টেশন থেকে বরাবর দক্ষিণ দিকে চলে যাবেন যেখানে বাগজোলার কী বলে ওদের ভাষায় পিট নাকি সেই পিটগুলো আছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি দমদম মিউনিসিপ্যালিটি বরনগর মিউনিসিপ্যালটির একটা ক্রসিংয়ে ডাকায় দেখবেন ওই জায়গায় গিয়ে পারমানেন্টলি হচ্ছে এই তিনটে মিউনিসিপ্যালিটি স্টাফরা বসে আছে আর ওই কি একটা সিস্টেমে যেন ওই লোহার এ করা আছে জানি মতো সেটাকে নামাচ্ছে আর নামাচ্ছে যে কোনো দিন বর্ষার সময় যান প্রতিদিনের ঘটনা এটা দিয়ে জলটাকে বাগজোলায় পাঠানো হচ্ছে ওটাও বাগজোলারই পাট কিন্তু ওখানে ওটা আটকে যায় কিন্তু মুশকিল হচ্ছে এই অতিরিক্ত প্লাস্টিক জলে পড়ে আছে বাগজোলার সংস্কার হয়নি আমার বাড়ির সামনে নিকাশির ড্রেন উঠছে বর্জ্য তোলা হচ্ছে সেই বর্জ্য আবার পরের বৃষ্টিতে ডেনে মিশছে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না আর যদি যায়ও তাহলে গিয়ে পড়ছে বাঘজোলায় এবং বাঘজোলায় গিয়ে পড়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঘজোলার যে গভীরতা সেই গভীরতা কমছে এবার বাগজোলা থেকে যে বিদ্যাথরিতে যাবে বিদ্যাধরী তো পলি পড়ে এমনিতেই গভীরতা কমে গেছে তাহলে এইবার জল যদি যেতে না পরে জল কী করবে ব্যাক করবে এদিক থেকে ওদিকে আমি জল পাঠালাম ওদিকে গিয়ে জল যদি আটকে যায় তাহলে তো সে তো আবার এদিকেই ব্যাক করবে ফলে একটা বিস্তীর্ণ অঞ্চল বর্ষাকালে জলমগ্ন থাকছে এটার জন্য যে প্রকল্প দরকার সেটা হচ্ছে বাগজোলা এবং বিদ্যাধরীর সংস্কার বড় সংস্কার না দমদমেরও সংস্কার না সাউথ দমনমেরও সংস্কার না পরানগর এই বাগজোলা এবং বিদ্যাথরীর সংস্কার আমি দু হাজার ষোলো থেকে দু একুশ যখন বিধায়ক ছিলাম আমার বিধানসভা কেন্দ্রের ভিতর নিউবারাকুর মিউনিসিপ্যাল্টি দমদম উত্তর ওদের যে খাল দিয়ে বাগজোলায় জল আসে সেই খাল দুটোর নাম হচ্ছে কে টু খাল এই কেএল টু খাল সংস্কারের জন্য রাজীব ব্যানার্জি যখন শেষ মন্ত্রী ছিল তার থেকে কত সাত কোটি ষোলো লক্ষ নম একটা কি বরাদ্দ বের করতে পেরেছিলাম কাজ শুরু হয়েছিল কাগজে বেরিয়েছিল নিউ বারাকপুরে এই কাজ করতে গিয়ে কয়েকটা বাড়িতে ফাটল ধরেছে তারপরে কাজটা বন্ধ হয়ে গেল ফর দ্য টাইম বিং তারপরে রাজীব ব্যানার্জি সরে গেল শুভেন্দু অধিকারী মন্ত্রী হল ওই কাজ আর এগুলো না ফলে আসলে সমস্যাটার সমাধান নিহিত আছে বাগজোলার সংস্কার সম্পূর্ণ এবং বিদ্যাধরি থেকে পুলিশ হরানোর মধ্যে এ বাদেই সমস্যার কোনো সমাধান নেই বড়ানগরে ড্রেন কেটে কিচ্ছু হবে না অতিরিক্ত যেটা বাড়তি বিপদ হল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে এই যে বছর তো গরম পড়ল না বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছবে পঞ্চাশ ছবে আমরা সব আশঙ্কা করছিলাম মমতা ব্যানার্জি তো সহজ করে বলে দিল কেন গরম পড়ছে বিহার থেকে গরম হাওয়া পাঠাচ্ছে গরম হাওয়া কি করে পাঠানো যায় আমি ঠিক জানি না মমতা ব্যানার্জি জানেন নিশ্চয়ই উনি রাজ্যের মুখ্যমন্ত্রী তো জানেন যখন তখন কেন উনি উত্তরাখণ্ড থেকে ঠান্ডা হাওয়া আনলেন না তাও আমি জানি না যাই হোক পাঠাচ্ছে বিহার থেকে গরম আসলে এই ১৩ বছরে এক কোটি সত্তর লক্ষ গাছ কাটা হয়েছে পশ্চিমবাংলায় এক কোটি সত্তর লক্ষ কাগজে তো খালি কলকাতার ডিপোর্ট বেরিয়েছে কলকাতায় তিরিশ শতাংশ সবুজ কমেছে দেশের ভিতর সবচাইতে দেশ কলকাতাতেই যদি তিরিশ শতাংশ সবুজ কমে তাহলে গ্রাম গ্রামাঞ্চলে কি অবস্থা হয়েছে গাছ কেটে সেই কাঠ বিক্রি করে নিয়েছে তৃণমূলের পঞ্চায়েতরা আর তার সঙ্গে পাঁচ হাজারের বেশি বড় জলাশয় ভরাট হয়েছে আমাকে বিশ্বাস না করে এক্ষুনি আপনার মোবাইলের গুগল ম্যাপ ফ্রুম খুলে গুগুলে চলে যান জিজ্ঞেস করুন এই উত্তরটাই পাবেন এবার গুগল যেটা ধরতে পারে সেটা হচ্ছে সাধারণভাবে যেগুলো দু তিন কাঠার বেশি বাপের জলাশয় এবার আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আপনারাও অনেকে নিশ্চয়ই দেখে থাকবেন অনেকের বাড়ির সঙ্গে এক কাঠার পুকুর ছিল দেড় কাঠার পুকুর ছিল একদের কাঠার ডোবা ছিল বাড়ির পেছনে উঠোনে অনেকেরই আমার বাড়িতেও ছিল এরকম অনেক বাড়িতে ছিল সেগুলো গুগুল ধরতে পারে না সেগুলো কিচ্ছু আর অবশিষ্ট নেই জলকে তো বাবা যেতে নিতে হবে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কার ক্ষমতা আছে জলকে আটকে রাখার জলের যাওয়ার রাস্তাটা তৈরি করার ক্ষমতা সরকারের আছে সেই ক্ষমতাটা যদি সরকার না ব্যবহার করে গাছ কাটা আর জলাশয় ভরাট করে তাহলে গাছই বা মাটি থেকে জল টানবে কি করে কিন্তু পুরো ব্যাপারটা যা বুঝলাম এ একেবারে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো দেব বলছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিজেপিতেও চলে যেতে পারত তা এই বাঘঝোলার জন্য কি তন্ময় পাঠাচার যে তৃণমূলেই চলে যেতে পারে আপাতত কান ধরছি তারপরে নাক মুলছি যা খুশি অপবাদ দিন এই অপবাদটা আমায় দয়া করে দেবেন না হাত জোর করে অনুরোধ করছি তন্ময় দা বরানগর একসময় বামেদের গড় ছিল কিন্তু দু সাল থেকে সেটা তৃণমূলের হাতে চলে গেছে এবং তারপর তৃণমূলেরই বামেরা বিধানসভা নির্বাচনে আমরা গত নির্বা বিধানসভা নির্বাচনে দেখলাম কোনো কিছুই করতে পারল না তো এবার এই উপনির্বাচনের মধ্যে দিয়ে বামেদের কি উত্থান হবে বরানগর সেই গড়ে কি আবার ফিরে আসতে পারবে বামেরা প্রথম কথা বড়নগর কোনোদিনই বামেদের গড় ছিল না বড়নগরে জ্যোতি বসু যখন প্রার্থী হতেন তখন বিরোধী প্রার্থীর প্রাপ্ত সর্বনিম্ন ভোট ছিল ছত্রিশ শতাংশ সর্বোচ্চ ভোট ছিল পরাজিত প্রার্থীর ছেচল্লিশ শতাংশ জ্যোতি বসু একবার মাত্র সাড়ে তিন হাজার ভোটে নিতেছিলেন জ্যোতি বসুর মতো প্রার্থী সুতরাং এই যে গড় এই শব্দবন্ধটা ঠিক না বড়নগর সম্পর্কে আমরা জিততাম জিতেছি কিন্তু সেই জেতাটা লড়াই করে জেতা প্রতিদ্বন্দ্বিতা করে যেতা এক পেশে না দ্বিতীয় হচ্ছে রাজনীতি তো আমি আগে একবার বলেছি যা তার অভিমুখগুলো নির্দিষ্ট হয় তার সামনে আসা বিপদগুলো দেখলে এখন যে কোনো কারণেই হোক আন্তর্জাতিক ক্ষেত্রে পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে উনিশশো সালের পরে গোটা পৃথিবীর পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে ইয়েস ভোট কমে গেছে নো ভোট বেড়ে গেছে ধরুন দু এগারো সালে মানুষ ভোট দিতে গেছিল টু লেট অনেক হয়েছে আর না কে আসবে কি করবে না করবে এত ভাবেনি নোটু লেফ্ট ভেবেছিল ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ফ্যাক্ট কেউ স্বীকার করে হয় না এখন দু সাল থেকেই আমি আবার বলছি দু সাল থেকেই বাংলার মানুষের মনোভাব নো টু টিএমসি ষোলোতে তার অ্যাডভান্টেজটা আমরা এবং কংগ্রেস পেয়েছিলাম উনিশে এবং একিশে তার অ্যাডভান্টেজটা বিজেপি পেয়েছিল কিন্তু নোটু টিএমসি মানুষের মনোভাব এবং আমার নিজের ব্যক্তিগত ধারণা তৃণমূলের পায়ের তলার জমি প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে তৃণমূল সম্পর্কে মানুষের ভেতর একটা অদ্ভুত ধরনের ঘৃণা তৈরি হয়েছে একটা সময় যেমন মমতা ব্যানার্জি ছিল একটা আবেগের নাম এখন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সাঙ্গপাঙ্গরা তাদের কার্যকলাপ মানুষের কাছে একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে এই হেডটেডটা তৃণমূল কতটা বুঝে আমি জানি না আমি এটা বিশ্বাস করি না তৃণমূলের সবাই চোর তৃণমূলের সবাই লম্পট সবাই মদ্যপ সবাই মেয়েদের হাত ধরে টানে নো ডোন্ট বিলিভ বেনিফিট অনেক ভদ্র শিক্ষিত মার্জিত রুচির মানুষ তৃণমূল কংগ্রেসে আছেন এমনকি কাউন্সিলর বিধায়কদের মধ্যেও আছেন যারা সত্যি সত্যি চোর নান কিন্তু আপনি বলুন তো আমরা সবাই চোর এই স্লোগান দিয়ে মিছিল কে করেছে মমতা ব্যানার্জি তো তাহলে দলের নেত্রী যদি দলকে নির্দেশ দেন আমরা সবাই চোর এই প্ল্যাকার্ড বেলা লাগিয়ে মিছিল করতে হবে তাহলে সেই দলটা সম্পর্কে মানুষের এমনকি সেই দলটার ভেতরে থাকা সৎ মানুষটার কি প্রতিক্রিয়া হয় একজন তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে রোদে পুড়ে জলে ভিজে মমতা ব্যানার্জির ফেস্টুন সবচাইতে উঁচুর লাইট পোস্টে বেঁধেছে গোটাটা ভালোবেসে রাজনীতি করেছে আমি এরকম অনেককে চিনি আমার পাড়ায় এরকম অনেক তৃণমূল কর্মী আছে রাত্রি দুটোর সময় ডাকলে পরে হাসপাতালে চলে যাবে আছে এরম তৃণমূল কর্মী আমার পাড়ায় মুষ্টিমেও কিন্তু আছে আচ্ছা সেই ছেলেটা যে কাউকে কোনোদিন কারো কাছ থেকে পাঁচ টাকা নেয়নি হাত পেতে সেই ছেলেটা দলনেত্রীর নির্দেশে বুকে একটা প্লে কার্ড লাগালো আমরা সবাই চোর লাগিয়ে মিছিল করলো তখন সেই ছেলেটার বয়স ছিল আঠাশ বছর এখন সেই ছেলেটার বয়স আঠাশ আট ছয় চৌত্রিশ সে তিরিশ বছর বয়সে বিয়ে করেছে বত্রিশ বছর বয়সে তার একটা ছেলে হয়েছে ছেলেটার এখন দু বছর বয়স পাঁচ বছর বাদে ছেলেটার বয়স সাত বছর হবে ওই যে ও মিছিলটায় গেছিলো বুকে লেখা ছিল আমরা সবাই চোর ওই ছবিটা ওর সঙ্গে মিছিলের পাশে আটা আরেকজন মোবাইলে তুলে রেখেছে ওর ছেলের যখন সাত বছর বয়স হলো তখন সেই লোকটা ওর ছেলেটাকে বলল তোর বাবার একটা রেয়ার ছবি দেখবি এই দেখ তখন সেই ছেলেটার অকক্ষ শেখা হয়ে গেছে সে দেখলো তার বাবার মুখে লেখা আছে আমরা সবাই চোর তৃণমূলের মধ্যে থাকা শত মানুষদেরকে চোরের অপবাদ দেওয়ার অধিকার মমতা ব্যানার্জি কে দিয়েছে তৃণমূলের মধ্যে থাকা ভদ্র মানুষকে শিক্ষিত মানুষকে শেখ শাহজাহানকে দেশপ্রেমিক বলে অপমান করবার অধিকার মমতা ব্যানার্জি থেকে দিয়েছে তৃণমূলের মধ্যে থাকা মার্জিত রুচি সম্পন্ন নারী জাতির প্রতি সম্মানশীল তৃণমূল কংগ্রেসের কর্মীকে শিবু হাজরা আর উত্তম সর্দারের সঙ্গে এক একদারি পাল্লায় বসানোর অধিকার মমতা ব্যানার্জি থেকে নিয়েছেন এই প্রশ্ন তৃণমূলের অভ্যন্তরে নেই আছে আছে। এই সব প্রশ্ন মমতা ব্যানার্জিকে তাড়া করছে তন্ময়দা একটা জিনিস যেটা জানতে ইচ্ছা করছে যেটা শোনা যায় যে বামেদের অন্দর আপনার এবং সুজন চক্রবর্তীর একটা দুটো আলাদা গোষ্ঠী রয়েছে এবং আপনার গোষ্ঠীটা একটু ওজনে কম ভারী তাই জন্য আপনি বিধানসভা সুদান চক্রবর্তী লোকসভা এই দ্বন্দ্ব এবং এটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে এই গোষ্ঠী দ্বন্দ্বটা ঠিক কী নিয়ে সেটা একটু জানতে ইচ্ছা করছে আমি তো এরম কোনো কথা কখনো শুনিনি সুজন চক্রবর্তী আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আর আমি আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য একটা জেলা সম্পাদক মন্ডলীর সদস্যের সঙ্গে একটা কেন্দ্রীয় কমিটির সদস্যের কি গোষ্ঠী বিভাজন হতে পারে কিন্তু ব্যক্তিত্বের তো লড়াই থাকতে পারে সুজন চক্রবর্তীর সঙ্গে ব্যক্তিত্বের কিসের লড়াই কেন থাকবে ছাত্র আমি করেছি প্রধানত যুব ফ্রন্ট সুজন করেছে ওটাই সুজন তো যুব ফ্রন্ট করেনি না আর আমিও ছাত্র ফ্রন্টটা বেশি দিন করতে পারিনি কেন সেটা তুমি জানো আমি ছাত্রফণ্ড করতে করতে চাকরি পেয়ে গেছি চাকরি করলে পরে ছাত্রফোন করা যায় না আমাদের পার্টিতে সেই জন্য ছাত্রফোনটা আমি লিভ করেছি আশি সালে সুজন তারপরে রাজ্যের সাথে যেটা নিয়ে হয়েছে সুতরাং সুজনের সঙ্গে একসঙ্গে ছাত্রফোন করার সুযোগ আমার কোনো দিন হয়নি আর সুজনও কোনো দিন আমার সঙ্গে যুব যুবফ্রন্ড করেনি তাহলে কোথায় সুজনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ হবে আমি তো উঠতে ব্যক্তি না ব্যক্তি আর আমার সঙ্গে সুজনের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো মানে এই সব গল্পগুলো তুমি যখন শোনা যায় বলছো তখন নিশ্চয়ই তুমি শুনেছ যার মস্তিষ্ক বসে তো তাকে ওই মস্তিষ্কের ডাক্তার আলিম আলিমুদ্দিন থেকে প্রথমে আপনার নামই নিয়ে সিলেক্ট করা হয়েছিল দমদমের জন্য পরবর্তীতে দেখা গেছে ওইখানে স্থানীয় কিছু গোষ্ঠী গন্দলের কারণে আপনার নামটা বাদ দিয়ে সুজন চক্রবর্তীকে প্রার্থী করা হয় এটা কি সত্যি এবং পাশাপাশি আরেকটা কোশ্চেন আছে যদি আপনাকে প্রার্থী করা হতো দমদমে সুজন চক্রবর্তীকে যদি যাদবপুরেই দেওয়া হতো তাহলে কি দুদি থেকে দুটো আসনেই ফলাফল আরো ভালো হতো কিনা বামফ্রন্টের তো হাইপোথেটিক্যাল কোশ্চেন এ প্রশ্নের বাস্তবে কোনো উত্তর হয় না প্রথম কথা হচ্ছে যে মিডিয়া এটা রিপোর্ট করেছিল সেই মিডিয়ার সংবাদ সূত্র কি আমি জানি না আমার কাছে এরম কোনো সংবাদ এসে পৌঁছয়নি যে আমাকে দমদমের জন্য সিং একটু হয়েছিল আমাদের পার্টিতে প্রার্থী নির্বাচন হওয়ার পরে পার্টি সিদ্ধান্ত কনসার্ন পারসনকে জানানো হয় আমাকে এরম কিছু জানানো হয়নি যে তোমাকে দমদমের জন্য ভাবা হচ্ছে সুতরাং আমার কাছে দমদমের জন্য আমার নাম বিবেচিত হয়নি বড়নগরের জন্য আমার নাম বিবেচিত হচ্ছে সেটা আমাকে জানানো হয়েছে আমি তখন প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে তরুণ তরুণ কম বয়সী কাউকে দিলে কেমন হয় তখন যে উত্তরটা দেওয়া হয়েছিল সেই উত্তরটায় আমি হানড্রেড পারসেন্ট কনভিনসড সেটা হচ্ছে বিধানসভায় আমরা শুনব যদি আমরা জিতি তাহলে একজন বিধানসভায় যাবে তাহলে সেই একজন এমন কেউ হওয়া উচিত যে বিধানসভার ন্যূনতম অভিজ্ঞতা আছে যে বিধানসভা চেনে জানে বোঝে আমি এই যুক্তিতে একশো সাত শতাংশ একমত হয়েছি এবং রাজি হয়েছি আমার কাছে এইটুকু জানা এ বাকি কোন মিডিয়া কি সংবাদ করেছে আমার মনে আছে দু এক সালে বিধানসভা নির্বাচনে আমি পানিহাটিতে প্রার্থী হচ্ছি বলে মিডিয়ায় খবর বেরিয়েছিল হইনি দু হাজার ছয় সালের বিধানসভা নির্বাচনে আমি দমদমে প্রার্থী হচ্ছি বলে খবর বেরিয়েছিল হইনি দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে আমি আবার দমদমে প্রার্থী হচ্ছি বলে খবর বেরিয়েছিল হইনি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে খবর বেরিয়েছিল আমি দমদমে প্রার্থী হচ্ছে আমি প্রার্থী হয়েছিলাম উত্তরে দু হাজার একুশ সালে ন্যাচারালি দমদম উত্তরে আবার প্রার্থী হব যে তাকে নিলেট তাই কোনো খবর বেরোয়নি আর এই উপনির্বাচনের আগে আমি প্রার্থী হচ্ছি এই খবরটা বেরোয়নি সুতরাং যেসব মিডিয়ায় সব খবর করে তাদের সূত্র তো আমার জানার কথা না সেই মিডিয়ার সূত্র ধরে আপনারাও মিডিয়ার লোক তাদের কাছ থেকে জেনে নিয়ে রিপোর্ট তৈরি করবেন আমারও কাছ থেকে কি রিপোর্ট পাবেন প্রথমেই আপনি একটা কথা বলেছেন যে জ্যোতি বসু পিপলস পালস পালসটা বুঝতেন এবং সেই সময় তখন সেক্ষেত্রে চৌত্রিশ বছর বামেরা পশ্চিমবঙ্গ তাদের হাতে ছিল আজকের সময় কি বামেরাদের কেউ নেই যে যারা পিপলস পালসটা বুঝতে না তাই কি আসন সংখ্যা শূন্য থাকছে প্রথমত আমি যেটা বলেছি সেটা আমি রিপিট করি না হলে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা আছে আমি বলেছি পশ্চিমবাংলার দুজন রাজনৈতিক নেতা সবচাইতে ভালো পিপলস পালস বুঝতেন একজন অতুল্য বোস আর একজন জ্যোতি বোস তার মানে অন্য কেউ পিপলস পালস বোঝেন না এমন না অনিল বিশ্বাস অনেকটা বুঝতেন এখন অনিল বিশ্বাস যতটা বোঝেন মোহাম্মদ সেলিমও ততটা বোঝেন মোহাম্মদ সেলিম যতটা বোঝেন আমার জেলার সেক্রেটারিও ততটা বুঝেন এই মাপকাঠিতে ফেলে কারোর বিচার করবার জন্য আমি এখানে বসিনি কিন্তু আমি বলেছি অতুল্য ঘোষ এবং জ্যোতি ঘোষ সবচাইতে ভালো পার্স বুঝতেন বর্তমান রাজনীতি রাজনীতির জন্যই সেক্ষেত্রে বেশি জায়গা পাচ্ছে এই মুহূর্তে গোটা পৃথিবীতে অর্থনৈতিক সংকট তীব্র আমেরিকা দু সালে যে মন্দায় পড়েছিল সেই মন্দা থেকে কিছুটা বেরিয়ে এসেছিল দু হাজার সতেরো আঠেরো সালে আবার দু হাজার একুশ বাইশ সালে আমেরিক থেকে একুশ বাইশ সাল থেকে আমেরিকায় মন্দা চলছে আপনি একটু আইটি সেক্টরে খবর নিলে দেখবেন যত আমেরিকান কাজ আসতো ভারতবর্ষে আমাদের এই সললেকের আইটি সেক্টরে তার ফিফটি পারসেন্ট বন্ধ হয়ে গেছে একটু খবর নিলেই দেখতে পারবেন যে এতগুলো সাংবাদিক আপনাদের যে কেউ আমেরিকা মন্দা গোটা পৃথিবীর অর্থনীতিতে এক্সেপ্ট চীন সর্বত্র মন্দা চলছে এই মন্দাগুলো যখন চলে বুঝ্য অর্থনীতির বৈশিষ্ট্য এইটা তখন তারা কিছু মানুষের জন্য কিছু রিলিফ দেওয়ার একটা চেষ্টা করে এই রিলিফটা দেওয়ার ক্ষেত্রে সেটাকে মমতা ব্যানার্জি একটা নূতন কৌশলে নিয়ে গেলেন ধরুন এই যে বিনা পয়সার চাল এই রাজ্যের যে কোনো মানুষ প্রচার দেখে মনে করবে সব মমতা তাই ইজ ইন দ্য ফ্যাক্ট নট অ্যাট অল খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী গোটা দেশে তিন রকমের রেশন কার্ড আছে এ ওয়াই পিএইচএইচ এস পিএইচএইচ আমাদের ছোটোবেলায় একরকম রেশন কার্ড ছিল ভারতবর্ষে প্রথম দু টাকা কেজি চাল দিয়েছিল হচ্ছে তামিলনাড়ুর জয়ললিতার সরকার উনিশশো সাতাশিতে এম জি রামচন্দ্রন মারা গেলেন জানকি রামচন্দ্রন মুখ্যমন্ত্রী হলেন হওয়ার কথা জয়ললিতার এম জি আর স্ত্রী হিসাবে জানকি হলেন এবার এআইএডিএমকে দল দুভাগ হল বিধানসভা নির্বাচনের সামনে এসে জানকি রামচন্দ্রন প্রতিশ্রুতি দিলেন যে আমি যদি সরকার গঠন করতে পারি সব বাড়িতে কালার টিভি আর জয়ললিতা প্রতিশ্রুতি দিলেন আমি যদি সরকার গঠন করি দু টাকাকে নিয়ে জয়ললিতা জিতলেন এবং জয়ললিতা প্রথম দু টাকা কেজি চাল চালু করেন তামিলনাড়ুতে এবার সমস্যায় পড়ল হচ্ছে সবচাইতে বেশি গোটা দেশই পড়ল কিন্তু সবচাইতে বেশি সমস্যায় পড়লো হচ্ছে অন্ধ্র আর কর্ণাটক কারণ তামিলনাড়ুর বর্ডার হচ্ছে এপাশে পাশে কর্ণাটক এপাশে অন্ধ্র ফলে দাঁড়ালো হচ্ছে রাস্তার এপারে দু টাকা রাস্তার ওপারে সাত টাকা তিরিশ তখন ন্যাশনে চালের দাম সাত টাকা তিরিশ ছিল ফলে অন্ধ্র এবং কর্ণাটকের এমপিরা সব দলের এমপিরা একযোগে পিমি রাও প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থমন্ত্রী পার্লামেন্টের ওয়েলে নেমে গিয়ে বলল যে আমাদের রাজ্যে দু টাকা কিলো চাল চালু করতে হবে এবং তার অর্ধেক বর্তুকি কেন্দ্রীয় সরকারকে দিতে হবে কারণ কোয়াইট ন্যাচারালি কেন্দ্রীয় সরকারের পক্ষে তো আর দুটো রাজ্যের জন্য করা সম্ভব না ফলে গোটা ভারতবর্ষের জন্য রেশন কার্ড বদলে দু রকম হলো এপিএল আর বিপিএল এই বিপিএল তালিকাভুক্ত দু কোটি চৌষট্টি লক্ষ মানুষ পশ্চিমবাংলায় তখন থেকে দুটা টাকা কিলো চাল পান এইবার যখন খাদ্য সুরক্ষা আইনের প্রশ্ন এলো দু সালে তখন খাদ্য সুরক্ষা আইনে নতুন সিস্টেম হলো এবং তাতে এই অন্নপূর্ণা অন্তর্দ্বয় যোজনা পিএইচ এইচ এস পি এইচ এইচ তিন রকমের রেশন কার্ড হলো এই তিন রকমের রেশন কার্ড পশ্চিমবাংলায় ছ কোটি দু লক্ষ মানুষের আছে এই গোটা চালটা কেন্দ্র থেকে আসে এইবার আজকের অনুষ্ঠানের অ্যাঙ্কর ঋতকব্রত ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন তিনি রেশন তোলেন কিনা রেশনের চাল তোলেন কিনা আমি উত্তর দিয়ে দিচ্ছি তোলেন না আমি তুলি না এবার ঋতব্রত ভট্টাচার্যকে প্রশ্ন করুন যে তার কাছে মেসেজ আসে কিনা যে আপনার রেশন কার্ডের এগেনস্টে এতদিনই চাল সরবরাহ হলো উত্তর হবে আসে আমার কাছেও আসে এই চালটাই চুরি হয় এই যে জ্যোতিপ্রিয় বললি কি দশ হাজার কোটি টাকা এই চালটাই খোলা বাজারে বিক্রি করে সারবারে চলে গেল ঋত ব্রধ ভট্টাচার্য রেশন তুলেছে তন্ময় ভট্টাচার্য রেশন তুলেছে আর আসলে সেই চালটা হচ্ছে উদ্বৃত্ত হলো জমলো খোলা বাজারে বিক্রি হলো মমতা ব্যানার্জি সঙ্গে আর কেস ওয়াই ওয়ান আর আর এস ওয়াই আরও দুটো রেশন কার্ড করলেন পশ্চিমবাংলায় ওরাকে এক্সট্রা কিছু করতেই হবে কোনো প্রয়োজন ছিল না আর কে এস ওয়াই ওয়ানটা নর্মাল কোর্সেই হচ্ছে এসপিএইচ এইচ এ ঢুকে যায় যে আর কে এস ওয়াই ওয়ানের ক্যাটাগরি তাই এসপিএইচ এর ক্যাটাগরি আর কে এস ওয়াই টুটা সেইটা ঢুকে না করলেন এখন মুশকিল হচ্ছে যে উনি যদি করেন তো কী আটকাবে কিন্তু এই যে পলিটিক্সটা এই পলিটিক্সটার মধ্য দিয়ে উনি যেটা প্রচার করলেন সেটা হচ্ছে উনি গোট সকলকে বিনা পয়সার চাল দিচ্ছেন ইট ইস নট অ্যাট অল দ্য ফ্যাক্ট ছ কোটি দু লক্ষ মানুষের চাল হিসেব করে কেন্দ্র থেকে আসে মিড ডে মিল কেন্দ্রের প্রকল্প মিড ডে মিলের চাল হিসেব করে কেন্দ্র থেকে আসে এবং আজকে থেকে না যবে মিড ডে মিল চালু হয়েছে তবে থেকেই কেন্দ্র থেকে আসে আমাদের সরকার থাকার সময় কেন্দ্র থেকে আসতো আমরা তো কোনো দিন বলিনি আমরা নিই কেউ কেউ দেখাতে পারবে যদি ওষুধ দাবি করেছে বুদ্ধ বট্টার দাবি করেছে আমরা নিই সবুজ সাথী সাইকেল প্রথম দেওয়া হয়েছিল দু হাজার আট সালে দক্ষিণ চব্বিশ পরগনার একটা স্কুলে কান্তিকাঙ্গি অনুষ্ঠানের সভাপতি ছিলেন তার নাম দিয়ে দিলেন সবুজ সাথী কন্যাশ্রী অরিজিনারি প্রোগ্রামটার নাম ইনসেন্টিভ স্কিম ফর দার্ল স্টুডেন্টস গোটা ভারতবর্ষে চালু আছে উনি এখানে কন্যাশ্রী নাম দিলেন দেখুন কী করা যাবে উনি যদি নাম দিতে ভালোবাসেন আর সেই নামের পেছনে যদি সব মিডিয়া দৌড়োয় এবং কোনো মিডিয়ায় যদি আসল সত্যটা না বলে কি করা যাবে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এখন সবচাইতে বেশি কৃতিত্ব দাবি করছেন লক্ষ্মীর ভাণ্ডার আমি একটু আগে বোধহয় বলেছি পাঁচশো টাকা যখন ছিল চোদ্দো টাকা আর হাজার টাকা যখন হতো আঠাশ টাকা আলুর দাম এই যে লক্ষ্মীর ভাণ্ডার গরিব মহিলাদের জন্য একটু যদি আপনারা অন্তর লোক সাংবাদিকতা করেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংক থেকে তুলতে যারা যান তাদের অনেকের গলায় আপনি তিনভুট শোনার চেন পাবেন কাগজে বেরিয়েছে টিভিতেও নিউজ হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ তার বিধবা দিদি তার স্ত্রী তার মেয়ে তিনজনের নামে লক্ষিণ ভাণ্ডার গড়িয়ে রেখেছেন মানে রুচি কোথায় গেলে তখন ভান্ডার পাঁচশো ছিল এখন হাজার হয়েছে দেড় হাজার টাকার জন্য একজন এমএলএ তার নিজের পরিবারের তিনজনকে লক্ষ্মীরভাণ্ডারের মেম্বার করেছেন লক্ষ্মীরভান্ডার ভালো প্রকল্প গরিব মানুষ পাক কোনো আপত্তি নেই কিন্তু এক হাজার টাকায় কী হয় আজকের দিনে রাহুল গান্ধী ঘোষণা করেছেন ইন্ডিজোট যদি সরকারে আসে জুলাই মাস থেকে এক লক্ষ টাকা বাৎসরিক এককালীন নেওয়া হয় আর আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় বলেছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার কোনো কাজের না এটাকে মহালক্ষীর ভাণ্ডারে পরিণত করতে হবে এবং মাসে ন্যূনতম তিন হাজার টাকা দিতে হবে যখন পাঁচশো দিত তখন বলেছিলাম এটা আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় যখন ইস্তাহার করব তখন বাজার মূল্য দেখে ঠিক করব কি বলা উচিত কিন্তু একটা প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে জুটছে না আপনি দেখবেন তৃণমূলের যত পার্লামেন্ট ইলেকশনের ক্যান্ডিডেট তাদের যত দেওয়াল ফেয়াল লেখা আছে আপনি দেখবেন দেওয়ালে একটা ওই ঘ টাকা আছে আর তার পাশে সৌগত রায়কে ভোট দিন আচ্ছা আমার বলুন তো সৌগত রায়ের জায়গায় যদি আপনি এমপি হতেন মমতা ব্যানার্জি কি লক্ষ্মীভাণ্ডার করতো না লক্ষ্মীভাণ্ডার তো রাজ্য সরকারের প্রকল্প এমপির কী ভূমিকা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন পাশে একটা ঘ টাকা লক্ষ্মীর ভাণ্ডার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি আমি এমপি হতাম মমতা মাঝি লক্ষ্মীর ভাণ্ডার পড়তেন না লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে তো এমপির কোনো সম্পর্কে নেই এটা অ্যাপসলিউট রাজ্য সরকারের প্রকল্প এমপির কাজ হচ্ছে দিল্লির থেকে কোনো একটা প্রকল্প নিয়ে আসা কি প্রকল্প এনেছেন কোন এমপি এনেছেন এই যে দেবকে আজকে বলতে হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রয়োজনে বিজেপিতে চলে যাব তাহলে আনতে পারেননি এমপি হিসেবে তাই তো বলছেন যদি আনতে পারতেন বলতেন না তো তাহলে সৌগত রায় কি এনেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এনেছেন জানতে হবে তো আমার আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন আছে এই যে আপনার লাল টুপি লাল শার্ট লাল শালু এটা কি শুধুই স্টাইল স্টেটমেন্টের জন্য আচ্ছা এই যে তোমার লাল শালু আর এটা কিসের জন্য এই যে ও দাঁড়িয়ে আছে লাল শার্ট এটা কিসের জন্য কিন্তু কমরেডদের তো একটা বেশি রেট পরা একটা অভ্যেস আছে আমার সব গেরু আমার প্রিয় রং নীল যদি বলো আমার ফেভারিট কালার দ্যাট ইজ নীল আমি বিধানসভায় বিধায়ক হওয়ার পরে প্রথম যেদিন বিধানসভায় যাই সেদিন আমি একটা সবুজ পাঞ্জাবি পরে গেছিলাম তো এবার সবুজ পাঞ্জাবি পরে বিধানসভার ভেতরে ঢুকেছি শুভেন্দু আমাকে ডাকল আরে দাদা এদিকে এসো এদিকে এসো শুভেন্দু আমার পূর্ব পরিচিত আমি গেলাম পরে যে তালে আর কি তালে আমাদের সাথেই বসে পড়ো বলেছিলাম সবুজের মতো এত সুন্দর একটা রঙকে কিছু অনুমানের হাতে ছেড়ে দিতে ফেভারিট কালার ছোটবেলা থেকে এখন কার ফেভারিট কালার কি হবে সেটা কি কোন রাজনৈতিক দল কোন কালার ব্যবহার করে তাই দিয়ে ঠিক হবে তো ব্যক্তিগত পছন্দ রুচি অনুযায়ী ঠিক হবে আমার ফেভারিট কালার নীল

আপনি তো ব্যারিটন মানে আপনার তো ব্যারিটন ভয়েস তো এই ব্যারিটন ভয়েসের কোনো সাফল্য পাচ্ছেন ব্যারিটন ভয়েস তো অমিতাভ বচ্চনকে বলা হয় তুমি একদম সেখানে নিয়ে চলে গেলে না ভয়েস আপনার সুন্দর এটা তো আয় তুমি তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে তোমার একটা জয়া ভাদু দেখতে দাও বর্ণগরবাসী যদি আপনাকে ভোটে যে আপনি বর্ণগরবাসীর জন্য প্রথমে কি কি কাজ করবেন এক পানীয় জল যে প্রশ্নটা উপরেছে সঙ্গত দুই করব বলছি না মানে যে কথাগুলো বিধানসভায় বলব করবে তো সরকার পানীয় জল নিকাশি এই দুটো বড়নগরের প্রধান সমস্যা তিন যদি একই সঙ্গে লোকসভাতে আমাদের শক্তি বৃদ্ধি পায় তাহলে দিল্লির সরকারের কাছ থেকে বড়নগর হচ্ছে একটা ঐতিহাসিক শহর বড়নগরের ঐতিহ্য বিশাল বড়ানগরে শ্রী চৈতন্যদেব এসেছিলেন চার মিন ছিলেন চার রাত ছিলেন সেই স্মৃতিবিজনীত পাটবাড়ি এখনো বিদ্যমান বড়নগর নাট্যাচার্য শিশির ভাদুন থাকতেন যাত্রাপালার বিখ্যাত লেখক ভৈরব গঙ্গোপাধ্যায়ের বাড়ি বড়নগরে যাত্রা সম্রাট শান্তিগোপাল বড়নগরের মানুষ বড়নগর মানিক বন্দ্যোপাধ্যায় থাকতেন রবীন্দ্রনাথের পরে যার নাম নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিল বড়নগরে প্রশান্তচন্দ্র মহলানবিশ থাকতেন যার বাড়িতে বসে রবীন্দ্রনাথ তার দাঁতির মৃত্যু সংবাদ পেয়েছিলেন বড়নগরের বুকের উপর দিয়ে রামকৃষ্ণদেব রোজ হাঁটতেন স্বামী বিবেকানন্দ সিমলা থেকে দক্ষিণেশ্বর যেতেন বড়নগরের বড়নগর কবি অমিতাভ দাশগুপ্ত থাকতেন বড়নগরে কৃতি বাঙালি অনেক এই যে এই নির্বাচনে সব সেলিব্রিটি সেলিব্রিটি বলছে আইএসআই অধ্যাপকদের চেয়ে বড় সেলিব্রিটি নাকি এনে যেটা একদিনের জন্য বন্ধ হলে পরে ভারত সরকার বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে এমপিরা যা প্রশ্ন করে মন্ত্রীরা যা উত্তর দেয় সবই বড়নগরের এনএসএসও থেকে সাপ্লাই হয় এই যে বড়নগরের বিশাল ঐতিহ্য এই মিলে বড়নগরে একটা ট্যুরিজম পার্ক সম্ভব সম্ভব শুধু না উচিত বড়নগরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাজা রামমোহন রায় সতীদাহ আটকেছিলেন আরিয়াদহের যে শ্মশান ঘাটে তখন সেটা বৃহত্তর বড়নগরের অংশ ছিল ওইখানে সতীদাহ ঠেকিয়ে রাজা রামমোহন রায় দ্বিতীয় সতীদাহটা ঠেকিয়েছিলেন নগরে একটি ঘাট সতীদাহ ঘাট নামে আজও বড়নগরে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাইতেও আগে বড়ানগরে প্রথম শ্রমজীবী মহিলাদের শিক্ষা কেন্দ্র চালু হয়েছিল শশীপদ বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যার স্ত্রীর নাম রাজকুমারী দেবী সেই রাজকুমারী দেবীর নামে রাজকুমারী বড় নগরে এখন আছে মেয়েদের স্কুল এই শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবীদের জন্য পত্রিকা বের করেছিলেন ফার্স্ট ফার্স্ট ম্যাগাজিন ইন বেঙ্গলি শশীপদ বন্দ্যোপাধ্যায় করেছিলেন কথিত আছে কমিউনিস্ট ইন্টারন্যাশনালে কাল মার্ক্সের কাছে ইন্ডিয়া থেকে যে চিঠিটা গেছিলো সেটা শশীবদ বদ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু এটা কোনো প্রমাণ পাওয়া যায় না বলে এটা নির্দিষ্ট করে আমি বলতে পারবো না গবেষকদের বিষয় কিন্তু এটাই কথিত ফলে এই যে দীর্ঘ ঐতিহ্যের সম্পদের পরনগর এই সব কিছুকে এক জায়গায় ধরে বড় একটা ভালো ট্যুরিজম সেন্টার হতে পারে যেটা পর্যটকদেরও আকর্ষণ করবে রাজ্য সরকারের ঘরে এই অর্থ এনে দেবে এখন রাজ্য সরকার যদি শুধু মদ বিক্রি করে অর্থ পেতে চায় তাহলে আমার কিছু বলার নেই আট হাজার দুশো পাঁচটা স্কুল বন্ধ হয়েছে আর একষট্টি হাজার নতুন মদের দোকান হয়েছে যারা মদ খান তারাও তো ভোটার কি করে তন্ময় ভট্টাচার্য এত বড় ঝুঁকি আরে সেই 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 মদ খাও ভোটারটার কথাই তো বলেছি এই যে মিজুরোর মাঝখানে এই যে কি বলে ওটাকে বুলে ভাট বলে তো সেইগুলো আছে না তো এবার বিজেপির এদিক থেকে মানে ডান্ডবের দিক থেকে সিঁথির মোড়ের দিকে একটা মিছিল যাচ্ছে আর সিঁথির মোড় থেকে ডানলপেন দিকে তৃণমূলের একটা মিছিল যাচ্ছে এটা রাস্তার পূব দিক দিয়ে ওটা রাস্তার পশ্চিম দিক দিয়ে আপডাউনে যাওয়া হয় এবার যেই এরা দেখে যে তৃণমূলের মিছিল আসছে এদের বাকি সব স্লোগান হারিয়ে গেল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর ওদিক দিয়ে যেই এরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করা শুরু করলো ওদিক দিয়ে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এবার মাঝখানে একটা মাতাল দাঁড়িয়েছিল উগুলে ভাটের উপরে রাস্তা পার হবে বলে সে একবার এদিকে তাকাচ্ছে একবার এদিকে দেখাচ্ছে তাকিয়ে বলছে সালাই দিকে রাম ওদিকে বাংলা মদি সব খেয়ে নিল পাগলা একটা সময় একটা প্রেক্ষাপটের কথা আপনাকে বলবো আপনার সাথে আড্ডা দিতেই জানা সেটা তারুণে ভরপুর তন্ময় ভট্টাচার্য গোলরক্ষকের ভূমিকায় খেলা হলো কিন্তু খেলার ফলাফল সাত এক আপনার দল সাতটা গোল খেলো এবং আপনারা শুধলেন মাত্র একটা হেরে গেল আপনার টিম কিন্তু সেই ম্যাচে বেস্ট প্লেয়ার হয়েছিল তন্ময় ভট্টাচার্য এটা কোন অঙ্কে আমি জানি না রাজনীতির এই অঙ্গনে দাঁড়িয়ে আপনার কী মনে হয় একদিকে তৃণমূল স্ট্রাইক নেবে বিজেপি স্ট্রাইক নেবে গোলরক্ষকের ভূমিকায় আপনি ইউএসপি কি মানুষের কাছে অন্তত মমতা ব্যানার্জির সুপারিশে আমি বেস্ট প্লেয়ার হইনি এই সম্পর্কে আমি নিশ্চিত কারণ এটা আমি যে সময় হয়েছিলাম তখন মমতা ব্যানার্জির নাম খুব একটা বেশি লোক জানত না কিন্তু ঘটনাটা সত্য মানে আমি ফুটবল খেলতাম গোলকিপার পজিশনেই খেলতাম এবং বোধহয় খুব খারাপ খেলতাম না বিভিন্ন টুর্নামেন্ট খেলতাম তো সত্যি সত্যি একটা টুর্নামেন্টের ফাইনালে আমাদের দল সাত এক গোলে হেরেছিল এবং আমি নিজেও আশ্চর্য হয়ে গেছিলাম যখন বিচারকরা প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে আমার নাম ঘোষণা করলেন মানে একটু টেলিউ ফেরি ফ্র্যাঙ্কলি আমার প্রাইসটা নেওয়ার জন্য তখন তো এত মঞ্চপঞ্চ হতো না এত দাদা ফাদা ছিল না এত সোনার চেন ফেন আসতো না ওই একটা এইটুকুনি কাপ বা মেডেল ফেডেল দিত মানে সেটা নেওয়ার জন্য মানে যারা দিচ্ছে আর কি যে দেবে তার কাজ পর্যন্ত যেতে পর্যন্ত আমার দরজা করছিলো মানে সাত একগুলো হেরে আমি সাতটা গোদ খেয়েছি তারপরে আমি বেস্ট প্লেয়ার আসলে ঘটনাটা হচ্ছে এইটা সাতটা গোল খেয়েছিলাম ঠিক কিন্তু অন্তত কুড়িটা গোল পাঠিয়েছিলাম এই যে বেস্ট প্লেয়ার সাত গোল খেয়েও বেস্ট প্লেয়ার কোথাও কি ধরে নিতে পারি যে সমস্ত জায়গা স্টেডিএমের লড়াইটা তৃতীয় স্থানে সম্মানজনক শতাংশের সেক্ষেত্রে লাস্ট বেঞ্চের মধ্যে বেস্ট প্লেয়ার এবার তন্ময় ভট্টা জি হবে আপনি ওটাকে এখানে টানবেন এটা নিঃসন্দেহে গুড অ্যান করলু এই যে শেষ পৌর নির্বাচন হয়ে গেল কী হয়েছে আপনারা জানেন কোথাও সকাল সাতটা থেকে বুথ দখল হয়েছে কোথাও আটটা থেকে বড়দের ক্ষেত্রে আমি বলি বারোটা ওয়ার্ডে সাতটা থেকে বুথ দখল হয়েছে নটা ওয়ার্ডে আটটা সাড়ে আটটা নটা বারোয়ান্ন নয় একুশ চারটে ওয়ার্ডে এগারোটা বারোটা একটা এগ্রিকালচারে পঁচিশ সাতটা ওয়ার্ডে বেলা তিনটে পঁচিশার সাথে বত্রিশ দুটো ওয়ার্ডে কোনো বুথ দখল হয়নি একটা আমার ওয়ার্ড আর একটা সাতাশ নম্বর ওয়ার্ড যেখানে আমরা পরাজিত হয়েছি এই এত দখলের পরে তৃণমূলের ভোট হচ্ছে চুয়ান্ন শতাংশ আমাদের ভোট বাইশ শতাংশ বিজেপির ভোট সতেরো শতাংশ দু হাজার বাইশের পৌর নির্বাচন এবার আপনি ধরে নিতে পারেন আমাদের অন্তত দশ শতাংশ ভোটারকে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি যদি যেতে দেওয়া হতো বাইশাত দশে বত্রিশ শতাংশ তৃণমূলের চুয়ান্ন শতাংশ ভোটের ভিতর কুড়ি শতাংশ মিনিমাম জাল ভোট টাইমের যে ক্যালকুলেশন তাতে এটা অঙ্কে বেরোয় তাহলে এই কুড়ি শতাংশ জাল ভোট এর ভেতরে যদি আমি ধরে নিই বারো শতাংশ আমাদের ভোট আছে সেটাই থাকার সম্ভাবনা বেশি তাহলে পরে আমাদের ভোট দাঁড়াচ্ছে বাইশ আর দশে বত্রিশ আর বারো চুয়াল্লিশ শতাংশ তৃণমূল তো নিজের ভোটও দিয়ে দিয়েছে বাকি আট শতাংশকে আমি যদি সমান সমান তৃণমূল আর বিজেপিতে ভাগ করি যে চার শতাংশ বিজেপির ভোট তৃণমূল দিয়েছে আর চার শতাংশ তৃণমূলের ভোট তৃণমূল দিয়েছে তাহলে তৃণমূলের চুয়ান্ন থেকে কুড়ি মাইনাস হলো চৌত্রিশ চার প্লাস হলো আটত্রিশ আর বিজেপির সাতেরো সঙ্গে চার যোগ হলো একুশ অঙ্ককে আপনি যে দিক দিয়ে দেখছেন তার থেকে যদি একটু উল্টো দিক দিয়ে দেখেন তাহলে এরম একটা আঙ্কিক ক্যালকুলেশনে পৌঁছতে আপনি বোধায় পারেন যে বড়নগরে আমাদের ভোট বিয়াল্লিশ প্লাস বিজেপির ভোট বাইশ তেইশের বেশি না তৃণমূলের ভোট পঁয়ত্রিশের বেশি না তাহলে এইবার সাত খেয়ে বেস্ট প্লেয়ার হব নাকি চুয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ নগোল নিয়ে বেস্ট প্লেয়ার হব হিসাব অবশ্যই আমি সর্বশেষ একটাই কথা বলবো এটা ছোটোবেলার অঙ্ক পাটিগণিত অ্যালজাফরা ত্রিপোণা মেত্রী দিয়ে হবে না এমনকি ডিগ্রি কোর্সেরও গণিত শাস্ত্র দিয়ে হবে না এ পুরোপুরি ভোট অঙ্ক অসংখ্য ধন্যবাদ তন্ময়দা এতটা সময় আমাদের দেওয়ার জন্য No Oskar, bardzo tak będzie.